পরে আমি অনুষ্ঠান শুরু করছি। আমাদের মাননীয় সম্মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডাক্তার কৃষ্ণেন্দ্র দত্ত মহাশয়কে আমি দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ প্রফেসর প্রিয়াঙ্কা দাস মাইতি। আমরা আজকে আইসিপিআর এর লেকচারের সেকেন্ড ডেজে উপনীত হয়েছি এবং আমি খুব আপ্লুত যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দুজন মানুষ, এমন দুজন মানুষ যারা খুব স্বনামধন্য, প্রফেসর রঘুনাথ ঘোষ এবং প্রফেসর ইনাক্ষী রায়। তো ওনাদের বিপুল আমি ওনাদের সম্বন্ধে শুনেওছি। আমি যদি অঙ্কের মানুষ, হয়তো ওনাদের সঙ্গে আমার সাক্ষাৎ পরিচয় নেই, কিন্তু ওনাদের যা শুনেছি আমি, ওনাদের পেয়ে আমরা সত্যি খুব কৃতজ্ঞ। এবং ওনাদের দ্বারা আমার মনে হয়েছে যে আজকের এই প্রোগ্রামের আমাদের দ্বিতীয় দিনে ছাত্রছাত্রী এবং সমস্ত পার্টিসিপেন্ট যারা আছে তারা বিপুলভাবে উপকৃত হবেন। তো আমি আমার তরফ থেকে রঘুনাথ বাবুকে প্রথমে প্রণাম জানাবো। আমারও নমস্কার, প্রণাম নেবেন, ভালো থাকবেন, আমিও খুশি হয়েছি। হ্যাঁ, আপনি আমাদের মধ্যে রয়েছেন বলে আমি সত্যি খুব আনন্দিত আজকে। হ্যাঁ, আপনাকে আমি আমাদের কলেজের তরফ থেকে, কলেজের মাস্টারমশাই, কলেজের ছাত্রের তরফ থেকে আপনাকে একটা ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ যে আপনি এরকম একটা শর্ট পিরিয়ডের মধ্যে রাজি হয়েছেন বলতে। এবং আমরা আশা করবো যে ভবিষ্যতেও আপনার থেকে আমরা বিভিন্ন সাহায্য পাবো এই ডিপার্টমেন্ট এবং তার ছাত্রদের কে আরো ভালো করার জন্য, আরো নতুনত্ব কাল্টিভেট করার জন্য আইডিয়াস আপনার সাহায্য আমরা পাবো আর কি পরবর্তীকালে। নিশ্চয়ই নিশ্চয়ই আছি, আপনাদের সঙ্গে আমি আছি। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ প্রিয়াঙ্কা ম্যাডাম, আপনি স্টার্ট করে দিন ফর্মালি। ঠিক ঠিক আছে স্যার, শুরু করছি। আমরা সকলেই অবগত যে 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, এই উপলক্ষে সারা বিশ্ব জুড়ে চলছে নানা উৎসব, এই দিনটির নানাভাবে উদযাপন। 2021-এর এই সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসের থিম বা মূল মন্ত্র হলো যোগা অ্যাজ আ ওয়েলবিং। আমরা সকলেই ভালো থাকতে চাই, যোগই আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার কার্যকরী ঔষধ। আর বর্তমান অতিমারী পরিস্থিতিতে যোগ আমাদের জীবনে আরো বেশি প্রাসঙ্গিক। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালনা ওয়ানের উদ্যোগে এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর ফিলোসফিক্যাল রিসার্চের অর্থানুকূল্যে আমরা যোগ সচেতনতায় এই 3 দিনের লেকচার সিরিজের আয়োজন করেছি। সেই নির্দিষ্ট দিন 21শে জুনে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আমাদের মধ্যে এই অনুষ্ঠানের নাম নিমক করেন গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালনা ওয়ানের সম্মাননীয় অধ্যক্ষ ডক্টর কৃষ্ণেন্দু দত্ত মহাশয়, যার ঐকান্তিক প্রচেষ্টা ও উৎসাহ ছাড়া এই লেকচার সিরিজ আয়োজন করা এবং আপনাদের কাছে উপস্থাপন করা আমাদের পক্ষে সম্ভব হতো না। আর প্রথম দিনের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমাদের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি ডক্টর রাখি ভট্টাচার্য মহাশয়া, যার কাছেও আমরা কৃতজ্ঞতার পাশে আবদ্ধ। তাদা ছাড়া এই অনুষ্ঠান আমরা পরিচালনা এবং উপস্থাপন করতে পারতাম না। আজকের অনুষ্ঠানের শুরুতেই প্রথমে আমরা আমাদের কলেজেরই সংস্কৃত বিভাগের সম্মাননীয় অধ্যাপক শেখ আশরাফ আলীর মঙ্গলাচরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছি। আশরাফ স্যার, আশরাফ স্যার স্যার হয়তো লেফট হয়ে গেছেন, স্যার জয়েন করেছিলেন আমি দেখেছি, আমি একবার স্যারকে বলে নিচ্ছি।
আশরাফ স্যারের সাথে আমার কথা হলো, উনি নেটওয়ার্কের জন্য জয়েন করেছিলেন কিন্তু লেফট হয়ে গেছেন, এবং ওয়েদারটা আজকে খারাপ বলে উনি এখনো জয়েন করতে পারছেন না। উনি আর এক দু মিনিট দেখতে বলেছেন, যদি জয়েন করতে পারেন না হলে আমরা শুরু করে দিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ হ্যালো শোনা যাচ্ছে স্যার? হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো হ্যাঁ প্রিয়াঙ্কা মাস, ও নেটওয়ার্কে খুব শোনা প্রবলেম। আচ্ছা যাচ্ছে স্যার? ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, ঠিক আছে আমি শুরু করছি তাহলে, শুরু করছি। আচ্ছা, প্রভাবতী জগত ক্লেশরাশি বিষমদিশ ধর অনেক বক্তা শুভগী সর্বজ্ঞান প্রস ওয়েদার খুব খারাপ, সেই জন্য নেটওয়ার্কের প্রবলেমের জন্য সবাই হয়তো শুনতে পাচ্ছেন না, সেই জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। এবার আমরা মূল অনুষ্ঠানে যাচ্ছি। বর্তমান পৃথিবীতে টেনশন ও ডিপ্রেশন খুব বেশি প্রভাব ফেলেছে মানুষের দৈনন্দিন জীবন চর্যায়, যার ফলশ্রুতিতে আমাদের মধ্যে অনেক অসুবিধা শারীরিক এবং মানসিক ভাবে শুরু হয়েছে। নানা গবেষণায় দেখা গেছে টেনশন ও স্ট্রেস মানুষের চিন্তা শক্তির উপর প্রভাব ফেলে, মানুষ দেয় শরীরের মধ্যে নানা রকম হরমোনের পরিমাণ বাড়িয়ে দেয়। তাই টেনশন, স্ট্রেস ও ডিপ্রেশনকে নিয়ন্ত্রণ রেখে সুস্থ জীবন যাপন করার অন্যতম উপায় হলো যোগ। বর্তমান অতিমারী পরিস্থিতিতে মানুষের জীবন যখন বোতল বন্দি, অকস্মাৎ ছন্দপতন ঘটে গেছে সবকিছু, তখন কতটা কার্যকরী সেই নিয়ে আলোকপাত করবে প্রথিতযশা অধ্যাপক সম্মাননীয় শ্রী রঘুনাথ ঘোষ মহাশয়, যিনি অসীম তাকে কিছু সসীম বিশেষণের মাধ্যমে সীমায়িত করা বাতুলতা মাত্র। প্রফেশনাল যে করে আছে সেই জন্যই আমি স্যারকে দিচ্ছি। স্যার রঘুনাথ ঘোষ, রিটায়ার প্রফেসর অফ ফিলোসফি, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল। হি ওয়াজ স্পেশালাইজড ইন ইন্ডিয়ান ফিলোসফি বোথ classical and modern. He was published 20 books, 300 papers in different professional journals and edited volumes. Professor Ghosh has widely traveled and lectured in different England, Japan, Germany, USA, Poland, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, চায়না, গ্রিস, মালয়েশিয়া, রোমানিয়া, পেরু, অ্যাপার্ট ফ্রম বাংলাদেশ। অ্যান্ড রিসার্চ ফর প্রফেসর কুনো লরেন্স, ইউনিভার্সিটি অফ সারল্যান্ড, আন্ডার দ্য অফিস অফ অ্যাড
জার্মানি জার্মান একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম। হি ওয়াজ আ রেসিপিয়েন্ট অফ বেস্ট বুক অ্যাওয়ার্ড ইন দ্য ফ্রেঞ্চ কালচারাল এক্সচেঞ্জ ফেলোশিপ, ন্যাশনাল ভিজিটিং প্রফেসর অ্যান্ড সিনিয়র ফেলোশিপ বাই ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চ নিউ দিল্লি। হি হ্যাড অ্যাজিউমড দ্য অফিস অফ দ্য ডিন ফ্যাকাল্টি অফ আর্টস কমার্স অ্যান্ড ল Center for Buddhist Studies, Center for Ambedkar Studies, Center for Women Studies and Academic Staff College, etc. and coordinator of the Department of Mass Communications Special Assistant Program UGC in Philosophy up to DRS2 Department of Sanskrit Jalpaiguri Campus NBU. He was professor of Interest in Philosophy UGC for 2 years. He was honored by the Government of India UGC by offering him Indo-Netherlands and Indo-Finnish Cultural Exchange Program Fellowship. He was appointed visiting professor UGC in Jadavpur, Pune University, Vidyasagar University, Rabindra Bharati University, Utkal University, Hyderabad University, Gaurabanga University, and ICPS sponsored lecture delivered in Shankaracharya Sanskrit University, Kalade, University of Bombay, Indian Institute of Technology, Mumbai, and Tripura University. He was resource person at least of 300 seminars and refresher course all over India. Pranam sir, our platform is yours. Thank you, Priyanka. Thank you very much. So, shall I begin now? Can you hear me? Sir, Sunte bachcho? Okay. Sunte bachcho, tick. Shona jacche? Haan sir, shona jacche, bolun. Banglay bolbo na ingrejite? একজন বললেন ইংলিশে মৌসুমী দাস, ঠিক আছে। আই এম থ্যাংকফুল টু দ্য কলেজ অথরিটি, পার্টিকুলারলি প্রিন্সিপাল স্যার অ্যান্ড টু অফ মাই student, almost student. Sushobhan is direct student and Priyanka is indirect. And they are very much affectionate to me, not for this time, at least since last 10 years, 10, 20 years, they are very much favorite student and we have very common interactions with them in various issues, and I'm fortunate that they have been here in this college, and I'm invited here for delivering lecture on yoga. So I am grateful to Professor Principal Sir, though Principal Sir claims that he is a professor of mathematics. He does not know anything about philosophy. But as you know, philosophy begins with science. Philosophy begins with mathematics. And we have a paper which is called Symbolic Logic, Mathematical Logic, where we started with mathematics. Not only that, even yoga, when we started mathematics in the childhood, we start with yog and vyog. So yoga is nothing but addition. Vyogo is nothing but subtraction. So our childhood begins, childhood mathematics begins with
যোগ অ্যান্ড বিয়োগ, সো হিয়ার ইয়োগা ইজ অ্যাডিশন, অ্যান্ড এক্স্যাক্টলি আই উইল টেল সামথিং রিগার্ডিং দিস। সো প্রিয়াঙ্কা টোল্ড ইন দিস এজ অফ প্রবলেমস, সো মেনি প্রবলেমস, নট অনলি দ্য করোনা ওয়ান, করোনা ইজ দ্য বিগেস্ট প্রবলেম, ইট ক্রিয়েটস টেনশন অ্যামাংস আস অ্যান্ড উই ক্যানট মুভ হিয়ার অ্যান্ড দেয়ার, ইভেন দ্য ওল্ড আনটাচেবিলিটি হুইচ ওয়াজ টেকেন অ্যাজ এ সিন হ্যাজ বিন টেকেন ইন টু অ্যাকাউন্ট হিয়ার অ্যাজ এ ভার্চু। যে আনটাচেবিলিটি বা যে অস্পৃশ্যতা একদিন পাপ ছিল, সেই অস্পৃশ্যতা এখন পুণ্যে রূপান্তরিত হয়েছে। ডিউ টু দ্য গ্রেস অফ কোভিড উই ক্যানট টাচ উইথ ইচ আদার, সো দ্যাট ইজ দ্য প্রবলেম, অ্যান্ড দিস প্রবলেম ইজ নট অনলি ফর করোনা অ্যাসোসিয়েটেড প্রবলেম, ইভেন উই আর আইসোলেটেড নাওয়েডে, অ্যালিনিয়েটেড ফ্রম নাওয়েডেজ, বিকজ উই আর ডিপ্রেসড, উই আর সাইকোলজিক্যালি ডিসঅর্ডার্ড, অ্যান্ড উই হ্যাভ সো মেনি প্রবলেমস। সামবডি ইজ নট গেটিং প্রপার জব, সামবডি ইজ গেটিং জব বাট নট দ্য প্রপার প্লেস, সামবডি ইজ নট ইন প্রপার এডুকেশন, সামবডি ইজ নট গেটিং প্রপার স্টেটাস, সো ইচ অ্যান্ড এভরিবডি ইজ আনহ্যাপি নাওয়াডেজ, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই দে আর ফ্রাস্ট্রেটেড, দে আর অ্যালিনিয়েটেড, অ্যান্ড দিস অ্যালিনিয়েশন হুইচ ইজ কল বিচ্ছিন্নতা, মেন্টাল অ্যালিনিয়েশন ইজ দ্য মেন কজ অফ এক্সটার্নাল অ্যালিনিয়েশন। ইন ধম্মপদ, ইট ইজ এ গুড বুক অফ বুদ্ধিজম রিটেন ইন পালি ল্যাঙ্গুয়েজ, দ্য হোল বুক হ্যাজ গিভেন এম্ফাসিস অন হোয়াট টাইপ অফ এম্ফাসিস, দ্যাট এক্সটার্নাল পলিউশন ইজ responsible for our internal pollution. Our pollution started from our mind. This mind pollution is of different types, gradually expressed in the nature. As Rabindranath told, that it is the human being which are vitiating the air by making factory, by emitting smoke. So, jahara tomar bishaiche bayu, nibhaiche tobo alo, tumi ki tader khoma koriyacho, tumi ki beshecho bhalo. This is directly to the human being, not other beings. We, the human beings, are frustrated because we committed mistake. In what way we committed mistake? If you go to the physician, now the physicians will agree with me that 90% disease, 95% disease of the body, physical disease, are arising from the mental disorder, mental unrestness. I have a friend who is a neurologist. A neurologist has told me that you are a professor of philosophy, I am a neurologist.
both of have both the neurologist and the ophthalmologist, the doctor of eye, they have got some sort of affinity with the philosophers. And you will be very happy to know that neurologist told me that your function and my function is the same. What is your function? What is your function? Professors of philosophy are enlightening the student so that they can increase their will force. Will force is the subject matter of both the philosophers and neurologists. Neurologists, they give some tranquilizer type of medicine. Tranquilizer type of medicine. So that he becomes calm, cool, feeling sleepy always. And so many times, if he does this, in one time he can overcome the depression. So the tranquilizing medicine, sometimes the therapy, which is called medicine therapy, or sometimes we can call it a therapy means counseling therapy. They take these two types of method for making a man balanced. But what a professor of philosophy is doing? Professor of philosophy is doing the same thing, increment of the willpower, increasing the will force by giving him good advice, good counseling, and also a kind of way of life, prescribing a particular way of life. And under this way of life, yogic way of life is one of the main things. If we don't want to control our sense organs, our sense organs are not directly in our hand. In Upanishad, it is asked to the teacher. It is asked by a disciple to the teacher. What is the question, sir? Tell me. Why our mind is not in our control? Who is the else person, extra man, extra power, which can take our minds away from us in spite of having strong desire? Why our mind is not in our control? Why our hearing organ is not in our control? Why our eyes are not in our control? The mantra goes like this. Those who are Sanskrit professors, students, you know, Keno Upanishad begins with this mantra. And that is why the Upanishad is called Keno Upanishad. Keno means by whom. Mantra goes like this. Keneshitang patati preshitang mana. Keno prana prathama praiti yukto. Keneshitang bachamimang badanti. Chakshu shautrang kayu deva yanakti. You are hearing me regarding the tension therapy, yoga as a tension therapy. But if there is a Hindi song beside you, your mind will go there after neglecting my lecture. Forcibly will go there. It is not your
But in spite of that, it goes there. Not only your mind, not only your eyes also goes there. If there is a heroine on the window side, if there is a filmy heroine on the window side, all my students, particularly the Zen students, will look towards that, not hearing me, because his eye is not in within his control. In this way, if there is a beautiful song, our ear goes forcibly snatched by the song. Why this is possible? This is the question asked by disciple. Rabindranath also told, Tino Rajani Amar Mon Manena. Ami Kikota Shoriya Etonu Bhoriya Puloko Rakite Nari. Dino Rajani Amar Mon Manena. That is, the mind of Rabindranath Tagore also is not under his control. So this brings unrest among the human being. This gives frustration among the human beings. I want, yes, minimum requirement I need in my life. But minimum requirement, when you have got, you start for the more requirement. It start with radio, our life started with radio. Then radio is replaced by white color TV. White color TV is now replaced by color TV. And something more will come. So in our tradition it is told, if you go on fulfilling your desire, it will go on more and more. It will not be stopped anywhere. How? Just like a butter in the water, butter in the fire. If you put butter in the fire to extinguish the fire, it will not do. It will increase its power. Just like our desire, if one desire is fulfilled, another desire comes in. If the second desire is fulfilled, then the third desire comes in. So there is infinite regress. But this infinite regress, we don't think it is fallacious. We don't think that it is unwanted. But in philosophy, it is called fallacious. But we want, still want. Hello. Hello, sir. He was a princess. Yeah, princess. Sir, apni ekta so he. Ki bolben chhatrader dabi. Ki bolbo. Chhatrader dabi chhatrader bangla ingraji mishiye bolen. Acha besh. Tale onek shomoy lege jabe to bangla ekbar ingreji ar banglatei boli na. Thik ache. Thik ache. Acha bangla ingreji mishiye bolbo. Thik ache. তো গৌতম বুদ্ধের গল্প সকলে জানি আমরা। সেই গৌতম বুদ্ধ কখনো তার জীবনে অভাব ছিল না। তিনিও দুঃখ কাকে বলে জানতেন না।
কিন্তু যখনই দুঃখের কথা জানলেন, জরা ব্যাধি মৃত্যু গল্প পাওয়া যায়, তখনই তিনি চেষ্টা করলেন এই তিনটেকে কি করে জয় করা যায়। যদি জয় না করা যায় তাহলে মানুষের মনে শান্তি আসবে না। শান্তি আসবে না মানে যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এবং ভেতরের যে লেলিহান শিখা, বাসনার লেলিহান শিখা, একে আগুনের সঙ্গে তুলনা করা হয়। তাই যদি আগুনের লেলিহান শিখাতে ঘি ঢালা হয়, তাহলে সেই শিখা যেমন আরো বেড়ে ওঠে, ঠিক তেমনি আমাদের বাসনাকে যদি একবার এনকারেজ করি, একবার বাসনাকে বাড়তে দিই, তাহলে দেখব এই বাসনা ক্রমশ বেড়ে যাচ্ছে। এবং যখন তুমি পাবে না, তখন তোমার অন্যান্য প্রবলেম দেখা দেবে। ভগবদ গীতায় বলছে, সংস্কৃত একটু একটু বলি, সংস্কৃত জানা লোক আছে, ফিলোসফির লোকেরা অনেকেই জানেন, সংস্কৃত লোকেরাও আছে। ধ্যায়তো বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, বিষয়গুলোকে যখন আমরা ভোগ করি তখন তাতে আমাদের আসক্তি জন্মে, যেমন প্রিয়াঙ্কার গয়নার প্রতি আসক্তি। তো গয়না তো কথা বলে না, কিন্তু অন্যান্য মহিলাদের কথা জানি না, আমার বা যারা খুব পরিচিত তাদের জানি খুব আসক্তি গয়নার প্রতি, ম্যাক্সিমাম মহিলারই। তাহলে আসক্তিটা কেন? ওটা বিষয়, ভোগ্য বিষয়, নিজেকে সৌন্দর্য প্রকাশ করার বিষয়। তাই ধ্যায়ত বিষয়ান পুংস, সেই বিষয়গুলোকে যদি আমি দিন দিন পালন করি, তার প্রতি একটা আসক্তি এসে যায়। এমন আসক্তি যদি তুমি না পাও, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, তাতে একটা আসক্তি এসে যায়। আর সংগাত সঞ্জায়তে কাম, যদি সেই জিনিসটিকে তুমি চাও, আসক্তি জন্মে, তখন প্রাণ চায় তা পেতে, যে কোনো উপায়ে পেতে। সঙ্গস্তেষু উপজায়তে সংগাত সঞ্জায়তে কাম, আর যেটা চাইছো মনে প্রাণে পাচ্ছ না, কামাত ক্রোধ অভিজায়তে, তখনই রাগ। কোনোটা ভালো জিনিস না, আসক্তি তো নয়, জন্ম আসক্তি থেকে হলো, তারপরে সঙ্গ, তার সং, তাকে পাওয়ার ইচ্ছে হলো, পেলে না রাগ হলো, ক্রোধাদ ভবতি সন্মোহ, ক্রোধ থেকে আরো ডেঞ্জারাস স্টেজ ওই ডিপ্রেশন, সন্মোহাত স্মৃতি বিভ্রম, এরপরে পাগলও হয়ে যেতে পারো। তাহলে মানুষ তো স্তরে স্তরে হয়, একদিনে হয় না। অ্যাবনর্ম্যালিটি যে জিনিসটি আমরা বলি, সেগুলো হচ্ছে একসঙ্গে হয় না, ক্রমশ হয়। বৌদ্ধ দর্শন বলে নয়, আমাদের সব শাস্ত্রী এটা ভগবদ গীতায় বলছেন। তাই বলছি, আমাদের যদি এইভাবে ইন্দ্রিয়গুলোকে যা চায় তাই পাইয়ে দেওয়া হয়, তাহলে তাতে আসক্তি জন্মাবে, আসক্তি থেকে লোভ হবে, লোভ থেকে কাম হবে, কাম থেকে মোহ হবে, ক্রোধ হবে না পেলে, ক্রোধ হলে মোহ হবে, মোহ থেকেই আমাদের স্মৃতিভ্রংশ, সেই ডিপ্রেশনে চলে যাব, কিছু আর ভালো লাগে না, না পড়াশুনো না কিছু। তাই আমরা কি করি, আমরা দর্শনের চর্চা করি। নিউরোলজিস্টরা যে ওষুধ দিয়ে এটা কমান, তাদের বাসনা কমিয়ে দেয়, আমরা শাস্ত্র চর্চা করে, যোগ চর্চা করে সেই বাসনাটাকে কমাই। আর একটা কথা বলেছিলাম, অপথ্যালমোলজিস্টের সঙ্গে আমাদের মিল আছে,
চোখের ডাক্তার, এটাও তিনি বলেছিলেন আমাকে। একটা লায়ন্স ক্লাবের হসপিটালের উদ্বোধন করতে গেছিলাম, সেখানে আমি ছিলাম, বহু ডাক্তাররা ছিলেন। তো যখন শুনলেন যে আমি দর্শনের অধ্যাপক, তখন বললেন যে দুজনের মধ্যে একটা মিল আছে। কি মিল? ইমপ্রুভমেন্ট অফ ভিশন। ইমপ্রুভমেন্ট অফ ভিশন, ভিশন কথাটা দুটো মানে, চোখের দৃষ্টিও হতে পারে, অন্তর্দৃষ্টিও হতে পারে। আপনারা অন্তর্দৃষ্টি নিয়ে কারবার করেন, আমরা বহির্দৃষ্টি নিয়ে কারবার করি। অন্তর্দৃষ্টি ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য আউটার সেন্স অর্গ্যান, আউটার সাইট। তাই বলি যে আমাদের যোগ আজকে প্রচন্ড রেলিভেন্ট। কি করেন ডাক্তাররা? ওই যে ওষুধ গুলো দিলেন, যে ঘুম পাড়িয়ে রাখলেন, সব সময় যে কাজ করে তা নয়। 1 বছর, 2 বছর, 5 বছর ভালো থাকলো, তারপরে আবার রোগটি ফিরে আসে। তখন আজকালকার ডাক্তার বাবুরা বলছেন যে তুমি বাবা এই ওষুধে রেজিস্ট্যান্স হয়ে গেছে। রেজিস্ট্যান্স বলে একটি কথা মেডিকেল টার্মে আছে। এই ওষুধ যখন খেয়ে খেয়ে আর কাজ করে না, তখন তাকে বলি আমি রেজিস্ট্যান্স হয়ে গেছে। তাহলে তুমি কি করবে? তুমি ন্যাচারোপ্যাথিতে যাও। ন্যাচারোপ্যাথি ইজ নাথিং বাট প্র্যাকটিসিং অফ ইয়োগা। সেই ন্যাচারোপ্যাথি, ফিজিওথেরাপি এক ধরনের ন্যাচারোপ্যাথি, যৌগিক ট্রিটমেন্ট। সেখানে কোনো ওষুধ দেওয়া হয় না, ওষুধ দিলে সামান্যই হয়, বাইরে যোগটাই হচ্ছে সমস্ত কাজের চেষ্টা। তা আমার ভেতরে যদি ফ্রাস্ট্রেশন আসে, তাহলে আমি তো কোনো কাজ করতে পারবো না, তাহলে আমাকে ন্যাচারোপ্যাথির দিকে যেতে হবে। এবং কোনো কেপেবল ব্যক্তি, আমাদের বড় কথা শাস্ত্রে আছে যে মানুষের মধ্যে যোগ, এটাই হচ্ছে যোগের মাধ্যমে অফুরন্ত যে শক্তি, সেই শক্তির জাগরণ সম্ভব। রবীন্দ্রনাথ বলেছেন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অতিরিক্ততা আছে, সারপ্লাস ইন ম্যান। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অমিত মানব আছে। মিত মানব হচ্ছে মেজার্ড ম্যান, অমিত মানব হচ্ছে আনমেজার্ড ম্যান। ইন ইচ অ্যান্ড এভরি মেজার্ড ম্যান দেয়ার ইজ অ্যান ইমেজার্ড ওয়ান। সেই ইমেজার্ড ওয়ান, এটাকে তিনি বলছেন সারপ্লাস। শুধু তাই নয়, ন্যায়শাস্ত্রে জয়ন্ত ভট্ট কাশ্মীরি সৈবিজমের লোক ছিলেন, তিনি ন্যায়ের গ্রন্থ লিখেছিলেন ন্যায়মঞ্জরি। তিনি বলছেন মানুষের মধ্যে একটা প্রাতিভোগ জ্ঞান আছে, ইনটিউটিভ কগনিশন, যেটা ভেতর থেকে অন্তর্দৃষ্টি খুলে দেয়। সেই ইনটিউটিভ কন্ডিশনটা কি করে আছে? মানুষের মধ্যে যে অতিশয় পাওয়ার আছে, আর চোখ দিয়ে আমি যা দেখছি, যোগ থেরাপি এর চেয়ে 10 গুণ বেশি দেখাতে পারে আমাকে, আমার পাওয়ার আছে। আমার মনের যে শক্তি আজ, আমি একটা মনকে, বুদ্ধকে বলি শান্ত মনস, শান্তাত্মা। কেন? নন ট্র্যাঙ্কুলাইজড মাইন্ড, ট্র্যাঙ্কুলাইজড মাইন্ড, নন ট্র্যাঙ্কুলাইজেশন ওখানে নেই, বিক্ষিপ্ত মন নেই। তাহলে আমাদের মনের মধ্যেও একটা অতিশয় বলে জিনিস আছে, জয়ন্ত ভট্ট বলছেন অতিশয়, রবীন্দ্রনাথ বললেন সারপ্লাস। মনে হচ্ছে দুজন দুজনের সঙ্গে কথা বলে কাজ করেছেন, তা নয়। গ্রেট ম্যান থিঙ্ক অ্যালাইক। শ্রী অরবিন্দ বলছেন এই মানুষের মধ্যে একটা সুপারম্যান আছে। তো এগুলো রবীন্দ্রনাথ কিন্তু শাস্ত্রের কথা ছাড়াও, এই যে অতিশয়ের কথা, সারপ্লাস ইন ম্যান,
এই কথাটা তিনি পেয়েছিলেন নিরক্ষর যাদেরকে বলে বাউল গান থেকে। সেই বাউল গানে দুটো আমির কথা বলেছেন, একটা মনের মানুষের কথা, মানুষের মধ্যে একটা মনের মানুষ আছে, আমি কোথায় পাব তারে আমার মনের মানুষ জেরে। এই মনের মানুষটাই হচ্ছে ইমেজারেবল ম্যান, এ ম্যান হ্যাভিং লার্জার পাওয়ার, লার্জেস্ট পাওয়ার। পাওয়ার মিন্স মেন্টাল পাওয়ার, অর্গ্যানিক পাওয়ার। ইট ইজ পসিবল, হাউ ইট ইজ পসিবল আই উইল শো, আই উইল নট টেল এনিথিং অ্যাবাউট পতঞ্জলি অষ্টাঙ্গিক যোগ, ইউ নো অল দিস থিংস। ফ্রম আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ আই উইল টেল সামথিং অ্যান্ড শো ইউ অ্যান্ড অলসো প্রুভ দ্য সায়েন্টিস্ট that this is not a shastra, this is not a shastra of impractical type, it is a practical type. Jibone er prayog yoggota ache, ar jodi ei otishoy ta ke amra ekbar barate pari, surplus in man, tahole kintu amader khomota bere jabe. Sanskrite ekta kotha ache, সেই কথাটা কি, না 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 যোগ্য পুরুষ লোকে, মঙ্গল আচরণ করলেন ভালো করে শুনতে পারলাম না, উনি বুঝবেন এই কথাগুলো ভালো, যে আমাদের এমন কোন মানুষ নেই যে অযোগ্য। অযোগ্য মিনস ইনকেপেবল ইন নেচার, ক্যানট ডু এনিথিং, he cannot, there is not such a type. And there are three, four examples. What are the examples? It is told, Naksharam Amantrakam. There is not a single akkhar, word, syllable, which cannot have the importance of mantra. Mantra to akkhar diyei hoy, om kotha jakhon boli, atho kotha jakhon boli, shakti pujay bij mantra ring ring boli, all these are connected with some syllable. Tale amon kono syllable nei jeta mantra hoy na. Abar ei shonge botanir ekta kotha ache, botanir lokera bolen, each and every plant is the medicinal plant. Prottekta shekor tar oshodhigoto mullo ache, medicine hishebe byabohar kora jay. Ar amader ayurvede bolchen je na moolam anoushadam, emon kono mool nei jeta oshodher kaje byabohar kora jay na. তাহলে এমন কোন মূল নেই যেটা ওষুধের কাজে ব্যবহার করা যায় না, এমন কোন অক্ষর নেই যেটা মন্ত্রের পারপাসে ব্যবহার করা যায় না, ঠিক তেমনি এমন কোন পুরুষ নেই, পুরুষ বলতে এখানে কিন্তু মহিলা সহ, পার্সন, ম্যান ইজ মর্টাল, যেমন স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায়, তেমনি পুরুষ বলতে এখানে পার্সন, নট ম্যান অর ওম্যান অর্থ নিউট্রাল জেন্ডার, তেমনি কোন মানুষ নেই যে অযোগ্য, এই পৃথিবীতে সে অযোগ্য, ন অযোগ্য পুরুষ লোকে। কাজে ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ আর ওয়ার্থলেস, এই কথাটাই ওয়ার্থলেস, কখনো সম্ভব নয়, তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব, এই অশেষ করার ক্ষমতা মানুষের মধ্যে। তার জন্য কি দরকার? ওই প্রিন্সিপাল সাহেবের যোগ দিয়ে জীবন শুরু করতে হবে, অঙ্ক দিয়ে শুরু করতে হবে। আমি অঙ্কে বরাবর কাঁচা, যোগে ভুল করতাম, বিয়োগেও ভুল করতাম, কিন্তু এখন দেখি
যে এই যোগ দিয়ে শুধু আমার জীবন শুরু হয়নি, সবারই অঙ্ক শুরু হয় যোগ দিয়ে। এখানেও হচ্ছে সেই যোগ, যদি আমার ইন্দ্রিয়গুলোকে আমি একটা জায়গায় নিয়ে যেতে পারি, অধীনে আনতে পারি, তবেই যোগ, আর কিছু নয়। চিত্তবৃত্তি নিরোধ, চিত্ত বা মনটা নানান জায়গায় ছড়িয়ে যাচ্ছে, আমার মন মানে না। তো সেখানে আমি তিন চারটি যোগের কথা বলবো। একটা যোগ ভগবদ গীতায় আছে, সেই যোগটাকে কি বলে? যোগ কর্মসু কৌশলম, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, IAS দের যে, বা আরো বড় অফিসারদের যে অ্যাসোসিয়েশন, তাদের যে লোগো, সেই লোগোতে কিন্তু এই বাণীটা লেখা আছে, যোগা কর্মসু কৌশলম। মানেটা কি? যোগ হচ্ছে কর্মে কুশলতা নিয়ে আসে। আনমাইন্ডফুল হলে কাজ হয় না, আনহার্টেড ওয়েতে কাজ করলে কাজ হয় না। পড়াশুনো বলো, চিকিৎসা বলো, খেলাধুলো বলো, সঙ্গীত চর্চা বলো, সব চাই কিন্তু যোগ। যোগ ছাড়া কি কিছু হয়? যোগ ছাড়া কিছু হয় না। যারা বড় বড় সঙ্গীত শিল্পী, তাদের জীবন শুরু হয় ওই সারেগামাপাধানিসা, তাই না? এই সারেগামাপাধানিসাকে কতখানি মনোযোগ দিলে, খেলালে, ক্লাসিক্যাল রাগ তৈরি হয়, গলা তৈরি হয়, সুন্দর মিউজিক তৈরি হয়। যদি ওখানে মাইনাস যোগ হতো, বিয়োগ হতো, গান হতো না। তেমনি খেলাধুলোয় আমার ইয়াং ছেলে মেয়েরা খেলাধুলোয় অনেক এক্সপার্ট, খেলাধুলো দেখতেও ভালোবাসো। আজ ক্রিকেটে কে নাম করলো, একটা বল মিস করলে কুৎসিত কমেন্ট করলে, কিন্তু জানো তার মধ্যেও কতটা যোগ আছে, মনোনিবেশ আছে, ওই কুশলতার পিছনে কত পরিশ্রম আছে। আর এখানে যে অনেক একজন শিল্পী এসেছিলেন, আমজাদ আলী খাঁ, শরদ, তখন আমি ডিন ছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ে, তাকে ডিলিট উপাধি দেওয়া হবে, অনারারি ডিলিট। কিন্তু আমাদের নিয়ম, যিনি ডিলিট নেবেন তাকে সাক্ষাৎ এসে ডিলিট নিতে হবে। তিনি আমেরিকায় থাকেন, তিনি রাজি হলেন, বললো আমাকে এত বড় সম্মান দেওয়া হবে, আমি যাব না? নিশ্চয়ই যাব। একদিন আগে এলেন, কনভোকেশনের আগের দিন এলেন, সাংবাদিকরা তাকে ছেঁকে ধরলেন, ধরে বললেন যে আপনি নিউ ইয়র্ক থেকে দিল্লি হয়ে বাগডোগরা এলেন, মোর দ্যান 24 আওয়ার জার্নি, এয়ার জার্নি, আবার কালকে আপনি ডিগ্রি নিয়ে কালকে আবার ক্যালিফোর্নিয়া ফিরে যাবেন, এত পরিশ্রম, আপনি রেওয়াজটা করেন কখন, যোগটা কখন করেন? তিনি অসাধারণ একটি উত্তর দিলেন, সেই উত্তরটা কয়েক বছর হলেও মনে আছে। তিনি বললেন, যোগ করতে গেলে কি ওই পশ্চাৎ নিরিবিলিতা দরকার? আমি তো সব সময় যোগ করছি, যখন প্লেনে চলি আমার মনটা কিন্তু শরদেই থাকে, আমার মনটা কিন্তু স্বর্গমেই থাকে, আমি এটা ওটা ভাবি না, কি করে নতুন স্বর তৈরি করতে হয়, কি করে সারেগামা তৈরি করতে হয়, এগুলোই আমি শিখি। কাজে আলাদা করে প্র্যাকটিস করা, সেটা সময় পেলে করি, না হলেও চলতে চলতে করি। কাজেই এটাও এক ধরনের যোগ, সঙ্গীতের যোগ। যদি এই রকম যোগ করা যায় তাহলে কুশলতা আছে। দেখুন, সায়েন্টিস্টরা অনেক কিছু আবিষ্কার করলেন, ভ্যাকসিন আবিষ্কার করলেন, মেডিসিন আবিষ্কার করছেন, একদিনে হয়েছে?
এর মধ্যেও কত ল্যাবরেটরি লেবার আছে, কত চিন্তা আছে। নিউটনের মাথায় একটা আপেল পড়েছিল, তার আগে কি কখনো আপেল পড়েনি? পড়েছিল, কিন্তু কেউ প্রশ্ন করেনি, কারো মাথায় জিজ্ঞাসা আসেনি। তার প্রথম মাথায় আপেল পড়াতে তার প্রথম জিজ্ঞাসা পড়লো কেন, উপরে উঠে গেল না কেন? অ্যাপারেন্টলি মনে হয় তো ফুলিশ কোশ্চেন, ছোটবেলা থেকে দেখছি নিচে পড়ছে, তো নিচে আসাটা যেমন স্বাভাবিক, উপরে যাওয়াটাও স্বাভাবিক, তাহলে কি এমন ঘটনা ঘটলো যেটা নিচে নামলো উপরে গেল না? এই যোগ শুরু হলো, যোগ করতে 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 আবিষ্কার করলেন ল অফ কি বলে, মাধ্যাকর্ষণ শক্তি। কেমন এই যে মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার, এটাও যোগ থেকে। স্টিম ইঞ্জিন আবিষ্কার করলেন কেটলির উপরে একটা মুখের যে ঢাকনি, জলটা ফুটে গেলে ঢাকনিটা আওয়াজ করছে মিউজিকের মতো। ইঞ্জিনিয়ার দেখলেন যে বাহ, এ তো দিব্যি, এত বড় একটা ওজনওয়ালা ঢাকনিটাকে তুলে ফেলে দেওয়ার মতো, তাহলে তো জল বাষ্পায়িত হলে পাওয়ার তৈরি হয়, অতিরিক্ত পাওয়ার, তাহলে এই পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমি রেল ইঞ্জিন তৈরি করতে পারি। আমাদের তো যুগে যুগে তাই হয়েছে, এবং দর্শন বেঁচে আছে কিন্তু এই নব নব আবিষ্কার হয় বলে, সায়েন্স বেঁচে আছে নব নব যোগ হয় বলে। কি থেকে এটা বেরোয়? এই যোগ আমাদের একটা প্রতিভা দেয়, তাই যে বড় বড় সাহিত্যিক তারাও বাংলা ভাষা জানে, আমরাও বাংলা ভাষা জানি, কিন্তু আজকে সঞ্জীব চট্টোপাধ্যায় যে সুন্দর সুললিত ভাষা লিখছেন, আজকে অন্যান্য দার্শনিকরা, অন্যান্য আধুনিক বাংলা সাহিত্যের লোকেরা যত সুন্দর লিখছেন, আমরা তত সুন্দর পারি না কেন? ওই যোগের সেখানে অভাব। তাই যদি কুশলতা সাহিত্যিক হিসেবে আসতে হয়, কবি হিসেবে আনতে হয়, সায়েন্টিস্ট হিসেবে আনতে হয়, বৈজ্ঞানিক হিসেবে আনতে হয়, তাহলে ওই কুশলতার পিছনে আছে যোগ। আর আর একটা যোগের কথা বলি, এবং আমাদের যোগের উদাহরণও আছে, ধন্যালোক বলে একটি গ্রন্থ আছে আনন্দবর্ধনের লেখা, তিনি বলেন এই যোগের মাধ্যমে হঠাৎ একটা কিছু আবিষ্কার করে বসি, তখন লোকে বুঝতে পারে না এত তাড়াতাড়ি কি করে এটা আবিষ্কার হলো, তখন এর মধ্যে কিছু ম্যাজিক খোঁজার চেষ্টা করে, লজিক খোঁজে না। তখন তারা বলেন কোন কিছু যখন পান না, তখন তাদেরকে বলে এটা সরস্বতীর কৃপা। এবং এই কথাটা কিন্তু ধন্যালোক কার বলেছেন, আনন্দবর্ধন। কিরকম তিনি বলছেন যে এই যে শোক শব্দটা ব্যবহার করা হয় আমাদের শ্লোক, আনন্দবর্ধন বলছেন যে ক্রঞ্চ দ্বন্দ্ব বিয়োগত্থ শোকম শোক শ্লোকত্বমাগত, ক্রঞ্চ এবং ক্রঞ্চি মিলনরত অবস্থায় এক ব্যাধের দ্বারাই হত হয়েছিল একজন, একম অবধি একজন মারা গেছিলেন, তখন দস্যু রত্নাকর হৃদয়ে একটা এক্সট্রা সেন্সিটিভিটি, যেটাকে আমি অতিরিক্ত বলছি, সেটা এসে গেল। তার মধ্যে থেকে যে নিষ্ঠুরতা, সেই নিষ্ঠুরতা দূরীভূত হলো, তার মধ্যে একটা প্রাতিভ জ্ঞান এসে গেল, এবং এক্সট্রা যেটা এলো এটাই হচ্ছে যৌগিক পাওয়ার। এই পাওয়ার আসাতেই তিনি হঠাৎ করে মূর্খ,
এমন কিছু পণ্ডিত কথা বলে আমরা শুনিনি। তিনি হঠাৎ মুখ দিয়ে বললেন, মানিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা। যারা বাল্মীকি প্রতিভা পড়েছেন দেখবেন এক্স্যাক্টলি এই কথাগুলো বলা আছে বাল্মীকি প্রতিভাতে। সেই বাল্মীকি প্রতিভাতে কি বলা আছে? বলা আছে, একি বলি নুরি পামর, আমি আমি তো পাপি তাপি পামর। এটা এবার কি বললাম? আমার মুখ থেকে কি সুললিত দেবভাষা বেরিয়ে এলো। এই সুললিত দেবভাষাটা স্পন্টেনিয়াস, আর্টিফিশিয়াল নয়। এটাই তার কৌশল, এটাই তার ভেতর থেকে বেরিয়ে এলো বলেই শোক থেকে সঞ্জাত বলে একে প্রথম আদি শ্লোক বলা হয়। তাহলে ক্রঞ্চ দ্বন্দ্ব বিয়োগত্থ শোক শ্লোকত্বমাগত, এই যে কথাটিকে যারা যোগে বিশ্বাস করে না, মানুষের অতিরিক্ত ক্ষমতায় বিশ্বাস করে না, তারা বলবেন এটা সরস্বতীর কৃপা। আনন্দবর্ধন এই কথা বলছেন, অ্যাকচুয়ালি এটা কিছুই নয়, ওই অতিরিক্ত পাওয়ার। আর যার মধ্যে এটি আছে তারা কিন্তু সবাইকে শ্রদ্ধা করতে পারবেন। সমত্তম যোগ উচ্চতে, একটা যোগ কর্মস কৌশলং, যেমন তেমনি আর একটা সমত্তম যোগ, সকলের সঙ্গে এক হয়ে মিশে যাওয়াটাও যোগ। আর একটা যোগের সংজ্ঞা আছে, যোগস্তু সমবধানম, যোগ হচ্ছে নিজেকে আইডেন্টিফাই করে দেওয়া বিষয়ের সঙ্গে। তার ফলে আমাদের জন্য কি দরকার, যার জন্য পড়ে অনেক অনেক কিছু দরকার, কি দরকার? আমাদের ত্যাগ স্বীকার করতে হবে, ইন্দ্রিয় যা চায় তা করলে করবে না, ভোগকে খর্ব করতে হবে, ভোগটাকে এনকারেজ করলে চলবে না, ব্রহ্মচর্য আনতে হবে, অপরিগ্রহ, সত্য, অস্তেয়, এই পঞ্চ মহাব্রত। এটা কিসের জন্য? এটাও যোগের একটা অঙ্গ। আমি যা চাই তাই যদি পাই, তাহলে কখনো কিন্তু আমার মধ্যে সেই শক্তি আসবে না। দেখুন, যে সুবর্ণকার জুয়েলার, আমি কিন্তু কোনটা খাঁটি সোনা কোনটা মেকি বুঝতে পারবো না, কিন্তু একজন জুয়েলার সে এক চোখে দেখে বলে দেবে এটা খাঁটি না এটা মেকি। কেন বললো? তার ওই যে থার্ড আই আছে, যেটাকে আমরা থার্ড আই বলি, অতিরিক্ত ক্ষমতা আছে তার চোখে, করে করে অভ্যেস করে করে সেই কুশলতা তার মধ্যে আছে। স্বরনির্মাতা কি করে? ডগাটাকে ছুঁচলো করে যাতে সেটা গাঁথতে পারে। তাহলে তাদের মধ্যেও একটা যৌগিক পাওয়ার আছে, এবং চিত্রকর সেই রকম তৈরি করে। এবং আরো বলছেন যে ল অফ গ্র্যাভিটেশন ইত্যাদির মতো যখন পাওয়ারটা আমাদের কনসেন্ট্রেশন হয়, তখন তা তীব্র আকার ধারণ করে, যেমন সূর্যের কিরণ কাউকে পোড়ায় না। হ্যাঁ, কম বেশি হতে পারে, 50 ডিগ্রি হতে পারে, মানুষ তো মরে যায় না, জ্বলে জ্বলে পুড়ে মরে যায় না, কিন্তু সেই পাওয়ারটাকে যদি আতশ কাঁচের মাধ্যমে নিয়ে যাওয়া যায়, আগুন জ্বলে যায়। কেন? ওই পাওয়ারটা কনসেন্ট্রেটেড হচ্ছে। তাই আতশ কাঁচ, ইন ইট এনহ্যান্সেস দ্য পাওয়ার অফ বার্নিং, এই পাওয়ারটাকে আমরা দেখতে পারবো। তাই যে কোনো পাওয়ার, ওই আগুনের মধ্যেই দাহিকা শক্তি আছে, কিন্তু দাহিকা শক্তি প্রয়ুক্ত হয় না, যেহেতু ওটা সম্মিলিত অগ্নিপুঞ্জ নয়। পরে অগ্নিপুঞ্জ সম্মিলিত হলে তার মধ্যে দাহিকা শক্তি আসে। একটা নদীর জল বয়ে যায়, তার কতটা পাওয়ার? আমাদের এদিকে নদী কিন্তু অনেক পাওয়ারফুল, পাহাড় থেকে নামে বলুন,
কিন্তু ওইখানে ম্যাসেঞ্জর বাঁধের পাশে যে নদীটা আছে, হঠাৎ ম্যাসেঞ্জরটাকে খুলে দেওয়া হলো, তখন যে পাওয়ার পাওয়ারটা বেরিয়ে আসবে, সেই পাওয়ারটা কিন্তু শতগুণ পাওয়ার। ওটা তো ওই জলেই ছিল না, বাইরে থেকে এলো, বলে কনসেন্ট্রেটেড পাওয়ার, ওটাই হচ্ছে যৌগিক পাওয়ার মানুষের মতো। তার ফলে তার থেকে আমরা হাইড্রেল প্রজেক্ট বার করি, এনার্জি বার করি, আলো জ্বালাই, তাহলে দেখুন বিদ্যুৎ উৎপন্ন হয় জল থেকে। লোকে বিশ্বাস করতো না, কিন্তু এখন হাইড্রেল প্রজেক্ট বহু, উপর থেকে জলকে জোরে ফেলে তার গার্বেজ গুলো থেকে পাওয়ার বেরিয়ে আসে। তাই এটা আমাদের সহন শক্তি। আপেরা শীতকালে কাদার মধ্যে থাকে, তারা কখনো খায় না, দায় না, ঘুমোয় কিনা জানি না, কিন্তু তারা থাকে। কিন্তু যে মুহূর্তে গরম পড়ে তারা বেরিয়ে আসে। তারা কি মরে যায়? না, আন্ডার কন্ট্রোল রাখে, তা সেগুলোকে কন্ট্রোল রাখে। নাশনন্তি দুর্দরা, ব্যাঙগুলো দিনে শীতের সময় খায় না। শীতে ফণিন পবনাশনা, শীতকালে যে সাপ, তারা সমস্ত হাওয়া খেয়ে থাকে। কুর্মাশ্চ, যেগুলো তোমার ওই কুমির এবং যেগুলো তোকে বলি আমার, তারা নিজেকে ঘিরে রাখে, কাছিম যেগুলো, এরাও তো যোগী এক ধরনের, 6 মাস না খেয়ে থাকতে পারে। অতদূর যাওয়ার দরকার কি? আমাদের বহু মুনি ঋষির গল্প শুনলে দেখা যায় হিমালয়ে 0 ডিগ্রি সেলসিয়াস খালি গায়ে বসে তপস্যা করছেন গুহার মধ্যে। এটা ম্যাজিক না লজিক? এই প্রশ্ন, ওটাই হচ্ছে যে, এবং তাতে তাদের যে কোনো গ্ল্যামার কমেছে তা নয়, তাদের আহারাদি সংকোচনের ফলে শরীর ক্লিষ্ট হয়, ক্ষীণ হয়, কিন্তু পাওয়ার অনেক বেড়ে যায়, কান্তি দেখা যায়। তাই বলছি, যোগী কো ভোগী কো রোগী কো জান, আঁখ মে নিশান আওর আঁখ মে পাছান। চোখ দেখলেই বুঝতে পারবে তুমি যে তাদের মধ্যে কি পরিমাণ ক্ষমতা আছে, তারা কি পরিমাণ মানুষকে প্রভাবিত করতে পারে। তাই শুধু তাই নয়, এই যে আমাদের দেশের যারা সৈনিক, তারা তো আত্মত্যাগ করে, দেশের জন্য প্রাণ ত্যাগ করে, দেশের জন্য শক্তি নিয়োগ করে, সর্বশক্তি নিয়োগ করে। সেই শক্তিটা পায় কোথায়? হলো এই যৌগিক প্র্যাকটিস। তাদেরকে সেইভাবে তৈরি করানো হয়, প্রথমত সাইকোলজিক্যাল, যে হ্যাঁ তুমি দেশমাতার জন্য বলি প্রদত্ত, তারপরে তার বাহ্যিক শক্তি। এই বাহ্যিক শক্তি জন্য কি দরকার? সব সময় রেস্ট্রিকশন। এই জন্য আমাদের দেখবে সর্বত্র ডুজ অ্যান্ড ডোন্টস আছে, শুধু জীবন চলে না, নিষেধও দরকার। তাই বিধি নিষেধ এই দুটোই, এবং আমাদের যোগ কিন্তু এই জন্য তাকে বলে থার্ড আই, তৃতীয় চক্ষু। সে আমাদের পাওয়ার দেয়, সে আমাদের শক্তি দেয়, এবং এর জন্য কি দরকার? সংযম। সেই সংযম, অষ্টাঙ্গিক মার্গের কথা বলা আছে, যম, আসন, নিয়ম, প্রাণায়াম। প্রাণায়ামও এক জিনিস, তুমি শ্বাস নিঃশ্বাসকে যত কন্ট্রোলে রাখবে, দোজ হু হ্যাজ লেস ব্রিদিং বিকাম লং লিভড।
যত জোরে জোরে হাঁপাবে তত বেশি কম বাঁচবে, আর যত ধীরে ধীরে নিঃশ্বাস নেবে ততদিন তোমার জীবন জীবনী শক্তি বাড়বে, প্রাণায়ামের উদ্দেশ্য। আর ধারণা, ধ্যান, সমাধি, সমাধি তো কনসেন্ট্রেশন যেটাকে বলে, এক মনে ভাবা, যে কোনো আবিষ্কারই এক মনে ভাবা হয়, তবেই কিন্তু আমার চিত্তবৃত্তির নিরোধ ঘটে। এটুকু বলে সকলকে, এবং এই জিনিসটি যদি হতে পারে তবেই কিন্তু টেনশন রিলিফ হবে। এছাড়া নান্য পন্থা বিদ্যাতে অয়নায়, ওষুধ খেয়ে কিছু হবে না, ওই ন্যাচারোপ্যাথিতে যেতে হবে, নেচারের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, এবং আমাদের এই যম, আসন, নিয়ম, প্রাণায়াম ইত্যাদি রূপে জীবনী কুশলতা আসবে, সকলের প্রতি ভালোবাসা আসবে, দেশহিতার্থে আমরা বহুজন হিতায় ও বহুজন সুখায় কর্ম করতে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। খুব প্রাঞ্জল ভাবে, খুব সাবলীল ভাবে যোগ অ্যাজ এ টেনশন থেরাপি, সেটার মধ্যে দিয়ে আপনি অনেক জিনিস, অনেক কিছু কভার করে দিয়েছেন এবং খুব ভালো লাগলো। আশা করি এখানে যারা আছেন সবাই খুব খুব সমৃদ্ধ হয়েছেন। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তাকে হ্যান্ড রেজ করে কোয়েশ্চেন করতে বলা হচ্ছে। মনে হয় কারোর কোনো প্রশ্ন নেই এখনো পর্যন্ত, কোনো প্রশ্ন পায়নি। বিভিন্ন চ্যাট বক্সে স্যারকেই ধন্যবাদ আসছে, বিভিন্ন জনের কাছ থেকে স্যারকে প্রণাম, স্যারকে ধন্যবাদ আসছে। তো সেটা তো স্যারের প্রাপ্যই, এবং স্যার অনেক দিক কভার করেছেন। প্রথমে করোনা, করোনা যেভাবে আমাদের কাছে মানে অস্পৃশ্যতাও এখন ব্লেসিংস, আমরা কাছের মানুষটিকেও পাচ্ছি। তারপরে স্যার বিভিন্ন দিক, বৌদ্ধ দর্শনের কথা বলেছেন, এবং স্যার হচ্ছেন যারা অপথমোলজিস্ট তাদের সাথে আমাদের যে মিল, ইমপ্রুভমেন্ট অফ ভিশন, তারা বহির্দৃষ্টি এবং আমরা অন্তর্দৃষ্টি, এবং আমাদের অন্তর্দৃষ্টিটার যে সেই ইমপ্রুভমেন্টটা যে খুব বেশি দরকার, যেটা আমাদের জীবনটাকে আরো মানে সুন্দর করে দিতে পারে। এবং স্যার যেটা বোঝাতে চেয়েছেন, আমি যেটুকু মনে হয়েছে, তাতে আমাদের সবার মধ্যেই সেই পটেনশিয়ালিটি আছে যোগের মাধ্যমে, যেটাকে আমরা বাড়িয়ে সুস্থ স্বাভাবিক সব জীবনে যাপন করতে পারি। এবং আমাদের মধ্যে যা যা যে বাসনা আছে, সেই বাসনাগুলো যোগের মাধ্যমে আমরা কমাতে পারি। আচ্ছা, মৌসুমি দাস হ্যান্ড রেজ করেছে, মৌসুমি মৌসুমি ম্যাডাম, উনি বোধহয় রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির প্রফেসর মৌসুমি ম্যাডামের কথাই বুঝছি, তো উনি যে কোয়েশ্চেন করতে চান করুন। প্রথমেই স্যারকে প্রণাম আমার। আমি একটা জিনিস স্যারের থেকে একটু জানতে চাই, এটা যে আমরা যোগের মাধ্যমে কি করে নেচার নেচার এখন তো যেটা শোনা যাচ্ছে যে করোনা ভাইরাসটা এসছে বিকজ আমরা নেচারকে অবহেলা করেছি বলে, মানে আমরা দিনের পর দিন নেচারের যে, কিন্তু আমরা যোগের মাধ্যমে হাউ ক্যান উই ইমপ্রুভ দ্য কন্ডিশন অফ নেচার, হাউ ক্যান উই ইমপ্রুভ নেচার, সেই সম্বন্ধে স্যার যদি একটু বলেন। থ্যাংক ইউ তোমার মৌসুমি, ভালো প্রশ্ন করেছো। হাউ যোগ ক্যান বি জিওগিক প্র্যাকটিস ক্যান বি এক্সটেন্ডেড টু দ্য নেচার, সো দিস ইজ দ্য কোশ্চেন। অ্যান্ড নাও যোগ ইজ বোথ পার্সোনাল অ্যান্ড ইম্পার্সোনাল। নাও হোয়েন ইউ আর কিলিং দ্য ট্রি ইনডিসক্রিমিনেটলি, our Vedanta tells that each and everywhere there is one self consciousness,
And if we want to kill the consciousness, then we are killing ourselves. It is told, Madhu Bata Ritayate Madhuk Sharanti Sindhavo. The beautiful bridge may come, beautiful river may flow, beautiful trees may remain in the earth, beautiful earth, beautiful the dust may remain in a balanced way, and beautiful forest may remain there. So, and at the same time, another mantra, Om Bhadram Karnehi Srinuvamo. So, we have connection with nature. If we can establish our heart, self to nature, because Ishavasyam Idam Sarvam, everything is covered with self. And if something is covered with self, we must love him. When we love a beautiful flower in my garden, that is a real love. We cannot cut it in my own hand. So in this way, the expansion of self through yogic process can be done. There is a beautiful sloka. What is that beautiful sloka? Vishobrikshaupi sangvardho sayam chettum asambratam. If somebody nourishes a beautiful tree, and afterwards if he comes to know that it is a poison tree, yet he cannot kill the tree in his own hand. Immoral to kill, because the tree is just like his own son. So in this way, the trees are the best friend of mind. We cannot exploit trees. All the medicinal plants are from the trees. So in Corona, we have survived here due to the medicine, due to vaccine. And the botanist told there is called microbes. And the microbes, each and every, I told in the morning, each and everything is medicinal. So if I kill the tree, I am killing myself. So to establish a relationship, if you read Shakuntala fourth act, tears will come out from your eyes. Why? It has shown how a human being is related to nature. Shakuntala is leaving the ashram, and he is having a dialogue. She is having a dialogue with the trees, with the deer, with the mountains, everything. So we normally cannot dissociate our nature from ourselves. And if we can associate ourselves with nature, that is yoga. And in Rabindranath, I told, Rabindranath wrote a prose Sahityer Pathe. In Sahitya, he told, Sahitya means, it comes from the word Sahit. Two things must go together. And normally in Sahitya, we call Shabda and Artho, it makes a Sahitya. But Rabindranath told not only Shabda and Artho, but even the biological world, even the flora and fauna, even the natural world, we should associate ourselves. We should associate ourselves. If we can't do this, then there is alienation. Again, bichinnata will come.
বনে যদি ফুটলো কুসুম, নেই কেন সেই পাখি নেই কেন, কোন সুদূরের আকাশ হতে আনবো তারে ডাকি, নেই কেন সেই পাখি নেই কেন। সো হিয়ার উই আর নট কন্ট্রোলিং আওয়ার সেন্স অর্গ্যান উইদিন আওয়ার সেলফ, বাট ইট ক্যান বি এক্সটেন্ডেড টু দ্য এনিমালস, ইট ক্যান বি এক্সটেন্ডেড টু দ্য নেচার, সো দ্যাট উই ক্যানট এক্সপ্লয়েট নেচার। ফ্রম তিরুপতি অ্যান্ড তিরুমালায় দেয়ার আর 10 কিলোমিটার্স অর 15 কিলোমিটার্স রোড, এ হিলি রোড, অ্যান্ড ইন ইচ কেস দেয়ার ইজ এ মাইলস্টোন, অ্যান্ড দ্য মাইলস্টোন ওয়ান লাইন ইজ রিটেন ইন সংস্কৃত, হোয়াট ইজ দ্যাট? বৃক্ষ রক্ষিত রক্ষতি, ট্রিজ ক্যান প্রোটেক্ট ইউ ইফ ইট ইজ প্রোটেক্টেড, ইফ দে আর প্রোটেক্টেড। সো যোগ নট অনলি উইদিন আওয়ার বডি, উইদিন আওয়ার সেলফ, উইদিন হিউম্যান বিং, বাট নন হিউম্যান বিং অ্যান্ড নেচার অলসো। থ্যাংক ইউ মৌসুমি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর কি কোনো প্রশ্ন আছে? মনে হচ্ছে নেই। আপনি মৌসুমীর ভালো প্রশ্নের খুব, জঙ্গিপুর কলেজের অধ্যাপিকা রণিতা মিত্র কোনো প্রশ্ন করতে চাইছে, বলো রণিতা ম্যাডাম, কোয়েশ্চেন করুন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আপনার অনবদ্য বক্তৃতা, ভীষণ 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 সমৃদ্ধ হলাম, অনেক কিছু জানলাম। তো আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হয়তো বোকা বোকাও হতে পারে। যারা অসৎ কাজ করে, যারা অসাধু কাজ করে, অসৎ কাজ করে, তাদের ক্ষেত্রেও কি যোগ কোনোভাবে কোনো ভূমিকা পালন করে? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, অ্যাকচুয়ালি একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আমি বাল্মীকির উদাহরণ একটু আগে দিলাম, বাল্মীকি প্রতিভাতে আছে, তো দুটো দস্যু দলপতি হিসেবে রবীন্দ্রনাথ উল্লেখ করেছেন, তিনি হচ্ছেন রত্নাকর। আমরা গল্পে রত্নাকর পাই, কিন্তু রবীন্দ্রনাথ কোথাও রত্নাকর কথাটা ব্যবহার করেনি, কেন? কোনো অথেন্টিসিটি নেই হিস্ট্রিতে, রত্নাকর বলে কিছু নেই, দস্যু দলপতি। তো একজন দস্যু দলপতি, সে যদি একজন ঋষি হতে পারেন বাল্মীকি, এই যে রূপান্তর, এই রূপান্তরটাই কিন্তু যোগের মাধ্যমেই সম্ভব হয়েছে, যোগের মাধ্যমে উত্তরণ সম্ভব হয়েছে। তেমনি কারো তাড়াতাড়ি হয়, কারো দেরিতে হতে পারে, যুক্ত এবং যুঞ্জানো দুরকম হয়, কারো কারো যোগ কখনো কখনো হয় আবার ভেঙে যায়, আবার যুক্ত হয় আবার ভেঙে যায়, কারো যুক্ত হয় আর ভাঙে না। কাজে যে লোকটি অসাধু কাজ করছে, তাকে যদি কাউন্সেলিং করানো যায়, তাকে সৎপথে আনার জন্য যদি যোগোপদেশ দেওয়া যায়, তাহলে সে কিন্তু নিঃসন্দেহে নিঃসন্দেহে তার যে কুবুদ্ধিগুলো সুবুদ্ধিতে রূপান্তরিত হতে পারে। তার জন্য দরকার কি? কাউন্সেলিং দরকার, ভালো কথা বলা দরকার, তাকে সময় দেওয়া দরকার, মহাপুরুষদের কথা বর্ণনা করা দরকার। বহু রামায়ণ মহাভারতে এরকম পাওয়া যায়, যারা খারাপ কাজ করেছেন তারাও সাধু হয়ে গেছেন, তারাও সৎ মানুষে রূপান্তরিত হয়েছেন। সবই তো মানুষের অন্তরের ব্যাপার না, যখন ইন্দ্রিয়গুলো আমাদের অধীনে থাকে না, তখন আমি যা খুশি করি আরো চাই, কিন্তু কেউ যদি আমায় একবার বুঝিয়ে দেয় যে এটাই সব নয় জীবনে, এরও একটা লিমিটেশনস আছে, যখন আমি এটা কমিয়ে দিতে পারবো, তখনই কিন্তু আমি সুতে রূপান্তরিত হব। দুঃখ আর সুখ, ইন্দ্রিয়টা যদি আমার দিকে ফিরে আসে,
তাহলে ও দুটোর মধ্যে একটাই শব্দ আছে, খ। খ মানে ইন্দ্রিয়, আকাশকে বলে খ, কিন্তু ব্যাপক অর্থে ইন্দ্রিয় হচ্ছে খ। ইন্দ্রিয়গুলি যদি আমার আত্মার অধীনে হয়, আমার অধীনে হয়, তাহলে সুখ হবে। ইন্দ্রিয়গুলো যদি বহির দেশে গমন করে, তাহলে আপাতত সুখ হলেও ওটা দুঃখই। তাই যারা অসাধু কাজ করে, তারা কিন্তু ওটা কিন্তু দুঃখই, সুখ নয়। তাকে অন্তর্মুখী করতে হবে। এই অন্তর্মুখী করাটাই হচ্ছে সুখের লক্ষণ, ভালোর লক্ষণ। সেটা একমাত্র যোগের মাধ্যমেই করা যেতে পারে। ভালোকে খারাপ করার জন্যই তো যোগ। সে খারাপ কাজ করছে কেন? অন্তর্নিহিত যে সারপ্লাস পাওয়ার, সেই সারপ্লাস পাওয়ারটাকে বাজে কাজে লাগাচ্ছে, ভালো কাজে লাগাচ্ছে না। চোরেরও অনেক বুদ্ধি আছে, কি করে ব্যাংক ডাকাতি করতে হয়, কি করে এটিএম ভাঙতে হয়, এটা কম ইঞ্জিনিয়ারিং ব্রেন নয়। কিন্তু দ্যাট নলেজ হ্যাজ বিন চ্যানেলাইজ ফর দ্য ব্যাড কজ অফ হিউম্যানিটি। ওটাকে আমরা কিন্তু গুড কজ অফ হিউম্যানিটিতে রূপান্তরিত করার মতো যোগ শিক্ষা দিতে হবে। থ্যাংক ইউ রনিতা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, মৌসুমী কিছু বলবেন না? আগে হ্যান্ড রেজটাই আছে। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে। ওকে প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ। এবার আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় যিনি বক্তা তার কাছে। পতঞ্জলের যোগ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি হিয়ার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এবার আমরা স্বাগত জানাচ্ছি আমাদের লিপ লিপ করলাম বা ঠিক আছে। রঘুনাথবাবুকে আমারও অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর বক্তব্য উপস্থাপনা করার জন্য, খুব ভালো লেগেছে আমাদের। হ্যাঁ, খুব ভালো লেগেছে। আমরা আমাদের দ্বিতীয় অকা ইনাক্ষী রেমিটো ম্যাম স্বাগত জানাচ্ছি। আমাদের আছে পতঞ্জলি যোগকে ভিন্নধর্মী ভাবে উপস্থাপন করবেন পুনে ইউনিভার্সিটির বিদগ্ধ অধ্যাপক ইনাক্ষী মিত্র রায় মহাশয়া। ম্যামের সম্বন্ধে একটুখানি বলি, ডক্টর ইনাক্ষী মিত্র রে মিত্র হ্যাজ বিন টিচিং ইন ডিপার্টমেন্ট অফ ফিলোসফি ইউনিভার্সিটি অফ দিল্লি সিন্স এপ্রিল 2005। Her major area of research and teaching comprise of philosophy of later Wittgenstein in particular, philosophy in language, analytic philosophy, philosophy of mind, philosophy of action, philosophy of perception, comparative philosophy. Her major publication includes two books, Later Wittgenstein on Language and Mathematics in Non-Foundational Narration 2017 and Reference as Action, Space and Time in Later Wittgenstein 2019. Both are published Indian Institute of Advanced Study, Shimla. Among the articles published in various journals, following may be mentioned: Wittgenstein on the Foundation of Language in Non-Foundational Narration 2012, Wittgenstein and Davidson and on Actions, a Constructive Analysis 2015, both figuring in the Journal of Indian Institute of Advanced Study, Shimla. A Semantic Reading of Quantum Gravity in Jadavpur Journal of Philosophy 2019. Gandhi on Chaturbarna and Nishkama Karma, a Reinterpretation, Journal of Indian Council of Philosophical Research 2020. The major chapter published in edited books are Russell and Carnap, Constructing Metaphysical Dichotomies,
in History of Indian Science, Philosophy and Culture, General Editor D.P. Chattopadhyay, Volume 12, Part 5, 2010. Understanding Yudhishthira's action, recasting Karma Yoga in a Wittgenstein mold in Mahabharata, now edited Professor Shivaji Bandyopadhyay and Professor Arindam Chakraborty, Routledge 2014. Ethical language with special reference to Wittgenstein in Understanding Ethics, edited Bibha Chaturvedi and Prabhati Sinha, Macmillan Publishers India Limited 2014. A brief survey of Indian logic, Nyaya, Bauddha, Jainism in introduction Jainism in introduction to logic, copy, Pearson India Education Service Private Limited 2015. On consent as a form of living, State of Democracy of Indian India, Life and Political in Politics in Contemporary Times, Volume 2, edited by Manoj Rai, Primus Book, Delhi Impress. Apart from this, she has published many Bengali articles in the journals such as Charcha, Anushtup, Alochona Chakra in the areas of philosophy of language, interpretation of Wittgenstein's Tractatus, feminism, and philosophy of mathematics. She has also spoken as resource person and presented paper in many national conference and presented paper in international conference in Spain and Austria. Oshankho ধন্যবাদ ম্যাডামকে, ম্যাডাম স্বাগত আপনাকে, যে আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আপনার বিভিন্ন লেখা এবং ব্যক্তি আমরা দেখলাম। এবার আমরা আপনার কাছ থেকে কিছু সমৃদ্ধ হতে চাই। ম্যাডাম, ওভার টু ইউ, প্ল্যাটফর্ম ইজ ইয়োর্স। ধন্যবাদ প্রিয়াঙ্কা এবং সকলে যারা এখানে সমবেত হয়েছেন। রঘুনাথ বাবু চলে গেছেন, ওই জন্য ওনাকে ধন্যবাদ দিতে পারলাম না। আমার কণ্ঠস্বর শোনা যাচ্ছে কি? পরিষ্কার শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা হলে জানাবেন। আচ্ছা, আমি যেটা প্রথমেই বলতে চাই যে আমার এই পরিধিতে আমার এটা আমার বিশেষজ্ঞতা নেই এখানে এবং এখানে আমার পারদর্শিতাও নেই, বিশেষ করে রঘুনাথ বাবুর বক্তৃতার পরে আমার সেটাই মনে হচ্ছে। আমি এই প্রিয়াঙ্কা বলেছে বলে প্রিয়াঙ্কার অনুরোধে, এবং যেহেতু আমি এই অধুনা পাখি চক্রে আর কি এই বিষয় নিয়ে একটুখানি নাড়াচাড়া করতে হচ্ছে, সেই জন্যে আমি এই আমন্ত্রণকে আমি সানন্দে গ্রহণ করেছি। হ্যাঁ, এবং আমি এর জন্যে প্রিয়াঙ্কাকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমি যেটা পরিবেশন করতে চাই এখানে সেটা হচ্ছে, সেখানে আমার নিজের কিন্তু কোনো অবদান নেই, এটা হচ্ছে জেরাল্ড জেমস লারসন, যিনি সাংখ্যযোগ দর্শনের একজন পণ্ডিত হিসেবে সুখ্যাত। আচ্ছা, তার নাম সকলেই জানেন। তিনি যোগ দর্শনের মধ্যে একটা অভিনব দ্বৈতবাদ খুঁজে পেয়েছেন, অভিনব দ্বৈতবাদ, সেটিকে আমি আপনাদের সঙ্গে একসঙ্গে একটু অনুধাবন করার চেষ্টা করব। এবং এটা গতানুগতিক দ্বৈতবাদ এবং বস্তুবাদ, এবং গতানুগতিক বস্তুবাদ দুটো থেকে এটা স্বতন্ত্র। এবং এটা যেটা লারসন করছেন এবং লারসনকে অনুসরণ করে আমি যেটা পরিবেশন করার চেষ্টা করছি, এটা কিন্তু তুলনামূলক দর্শন হিসেবে না দেখাই ভালো। কারণ আমাদের এখান থেকে বেরিয়ে এসে যোগ দর্শনের অভিনবত্বকেই সমাদর করতে হবে। আর আর আরও একটা কথা, যেটা লারসন বলছেন যে অনেক সময় পণ্ডিত মহলে আমরা যোগকে আলো আধারী একটা আধিভৌতিক অভিজ্ঞতার মধ্যে দেখি, এখান থেকে বেরিয়ে এসে মনোদর্শনের পুরো ভাগে এই আলোচনাকে নিয়ে আসা, যেটা রঘুনাথ বাবু খুব প্রাঞ্জলভাবে করেছেন। এখন লারসনের এই ভাষ্য হয়তো অনেকেরই জানা, হ্যাঁ, সুতরাং সেই দিক দিয়ে এটা হয়তো যারা জানেন তারা হয়তো মনে করবেন যে আমি আর নতুন করে কি বলছি, কিন্তু আবার এই ভাষ্যের মধ্যে আমার এই নতুন করে বোঝাটাকে, আমার নতুন করে ভালো লাগাটাকে আমি আপনাদের সঙ্গে বন্টন করতে চাইছি। এবং এই এই ক্রমে আর কি চার্চল্যান্ডের বস্তুবাদ,
চার্চ ল্যান্ডেজের এলিমিনেটিভ মেটেরিয়ালিজম বা যেটাকে আমি আমরা বাংলা করতে পারি উচ্ছেদক নির্মূলকারী বস্তুবাদ, এই চার্চ ল্যান্ডের এই নির্মূলকারী বস্তুবাদের সঙ্গে যোগ দর্শনের প্রকৃতি প্রধানের যে স্বরূপ এবং অন্তঃকরণ বৃত্তি এর একটা খুব চিত্তাকর্ষক আপাত্র সাদৃশ্য রয়েছে এবং এই সাদৃশ্যটা আমি বারবার খুব অনুভব করেছি, কারণ মনোদর্শন পড়াতে গিয়ে আমাকে চার্চ ল্যান্ডও পড়াতে হয়েছে। আমি ভারতীয় দর্শন পড়াই না, পাশ্চাত্য দর্শনই পড়ে, কিন্তু ওই যে চার্চ ল্যান্ডটা জানা ছিল বলে এই এই তুলনাটাকে বা সাদৃশ্যটাকে আমার কাছে খুব উপভোগ্য মনে হয়েছে। এই উপভোগ্যতাটাও আমি আপনাদের সঙ্গে বণ্টন করতে চাই এবং এই উপভোগ্যতা থেকে অতিক্রম করে কিভাবে আবার যোগ দর্শনের সক্রিয়তায় আমাদের পৌঁছে যেতে হবে। এবং এই সব করার পরে আজকের ওয়েবিনারের যেটা মূল উপজীব্য বিষয় অর্থাৎ স্বাস্থ্য, সেই বিষয়ে যদি যোগ দর্শন কিভাবে আলোকপাত করছে ছোট কিছু কথা দিয়ে হয়তো আমি এই উপসংহার টানব। এখন প্রথমেই বলেছি যে এটা সাংখ্যযোগ দর্শনের গতানুগতিক দ্বৈতবাদ নয় এবং গতানুগতিক দ্বৈতবাদের অনেক সংস্করণ আছে আমরা জানি, তার মধ্যে কার্টেসীয় যেটা দ্বৈতবাদ যেটা পদার্থগত এবং ক্রিয়া প্রতিক্রিয়ামূলক যে দ্বৈতবাদ সেটার সঙ্গে সাংখ্যযোগ দর্শনের দূরত্ব বা সাংখ্যযোগ দর্শনের যে বৈসাদৃশ্য সেইটাকে প্রথমে একটু দেখে নেওয়া দরকার। সেটা সকলেই জানেন যদিও, কিন্তু পরিমণ্ডল তৈরি করার জন্য আমার তো এটা বলা দরকার। তো এখন আমরা দেখি যে এই চারপাশে যা দেখছি মানে সাংখ্যের প্রকৃতিটার ত্রিগুণাত্মক প্রকৃতির স্বরূপটা কিরকম সেটাকেই আবার একটুখানি ঝালিয়ে নিতে চাইছি আর কি। সেখানে আমরা দেখছি চারপাশে যা কিছু রয়েছে রাস্তাঘাট গাছপালা গাড়ি ঘোড়া মেট্রো স্টেশন গ্রহ নক্ষত্র মানুষ প্রাণী প্রাণীদেহ এবং প্রাণী তথাকথিত মনোভাব সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা এই সবগুলোই তিনটি গুণের আমরা জানি সত্য রজতমের বিশেষ বিশেষ অনুপাত এবং সমানুপাতে দেখা হয়। এখন একদিকে এটা নিরেট পাথর, কিন্তু অন্যদিকে ওই পাথরের অনুভব যে আমার এদের মধ্যে কিন্তু কোনো মৌলিক বিভেদ নেই সাংখ্যমতে, উভয় ত্রিগুণের সমন্বয় এই হিসেবে, কিন্তু পাথরের ত্রিগুণে অনুপাতে সেটা তমপ্রধান আর মানুষের পাথর সম্বন্ধে যেটা জ্ঞান সেইখানে কিন্তু একটা সত্য প্রাধান্য আমরা দেখব। সুতরাং প্রকৃতিরই অঙ্গ হচ্ছে এই সত্য প্রাধান্য এবং দেহ মনে দুজনের এই দুটোর মধ্যে ডেকার যে দ্বিত্ব দেখেছিলেন এটা কিন্তু সাংখ্যযোগ দর্শনে নেই। দ্বিত্ব কেন গ্রহণযোগ্য নয় তা যদি আমরা একটু ভালোভাবে বুঝি এবং সেই প্রতিতুলনায় মানে ডেকার্টের প্রতিতুলনায় যদি সাংখ্যযোগ দর্শনের এই ত্রিগুণাত্মক প্রকৃতি তার মধ্যেই আমরা কার্টেসীয় দেহ মনের অন্তর্ভাবটা বুঝতে পারব। এই প্রকৃতি এই যে ত্রিগুণাত্মক প্রকৃতি এটা সর্বদাই পরিবর্তনশীল এবং এই পরিবর্তন আমরা জানি যে একটা অবিচ্ছেদ্য প্রবাহ। অবিচ্ছেদ্য কথার বলার তাৎপর্য হচ্ছে এর মধ্যে কোনো শূন্যতা বা ফাঁক নেই। প্রকৃতিতে যেমন শূন্যতা নেই ভ্যাকিউম নেই কথাটা আমরা সাধারণভাবে শুনেই আসি, কিন্তু ডেকার্টের দ্বৈতবাদে দেহ আর মনের মধ্যে কিন্তু একটা অনিতক্রম্য ছেদ চলে আসে। সাংখ্যযোগ দর্শনে কিন্তু দেহ মন মন দুটোই এই প্রকৃতির এই ভৌতিক ত্রিগুণাত্মক অবিচ্ছেদ্য যে প্রবাহ তার অন্তর্ভুক্ত। মনে রাখতে হবে যে মন অর্থাৎ তার জ্ঞান আবেগ ইচ্ছা অভিপ্রায় এগুলো কিন্তু সেই অর্থে বিস্তারহীন নয় যেভাবে ডেকার্টের বিস্তারহীন বলেছিলেন। এখন কার্টেসীয় তত্ত্বের অসঙ্গতি তো আমরা সকলেই জানি যে জ্ঞান বা প্রক্রিয়ার জ্ঞান বা প্রতিবেদন এটা ডেকার্টের দর্শনে একটা জড় পদার্থের দ্বিত্বকরণ। জড় পদার্থ একটা কি ধরনের দ্বৈতকরণ যে একটা অজড় বায়বীয় আকারহীন সব যেন সবসময় যেন জড় বস্তুর ওপরে একটা প্রলেপ হিসেবে একটা সূক্ষ্ম মেঘ হিসেবে প্রলেপ হিসেবে সেটা ভাসমান এই ধরনের একটা ছবি চলে আসে। যদিও এই মানে কার্টেসীয় আত্মা বা মন কি তুমি একই বলেছেন, মাইন্ড আর সোলকে তো আলাদা করেননি, এই এই ছবিটা কিন্তু চলে আসে। আবার অন্যদিকে আমাদের ইচ্ছা শক্তি অভিপ্রায় এগুলো যেন বিস্তারহীন বিন্দু এবং এই বিন্দু থেকে আমাদের বিস্তারিত কর্ম গতি
হস্তপদ চালনা এইগুলো উৎপন্ন হয়। তারপরে দেখছি কার্টেসীয় ধাঁচায় বিস্তার থেকে বিস্তারহীনতা জন্ম নিচ্ছে, আবার বিস্তারহীনতা থেকে বিস্তার জন্ম নিচ্ছে, ক্রমাগত এটা হয়ে যাচ্ছে। এবং এইভাবেই কিন্তু একটা অনবচ্ছিন্নতা বা ছেদহীনতা, ধারাবাহিকতা বজায় থাকছে মানে কার্টেসীয় তত্ত্ব কাঠামোতে। এখন এর সংলগ্নে আমরা বুঝব সাংখ্যযোগ প্রকৃতির এই যে ভৌত ধারার, এই ভৌত শক্তি প্রবাহের এবং এই ত্রিগুণ সমন্বয়ের তাৎপর্য। এখানেই দেখা যাবে যে শক্তি প্রবাহকে এক অভিমুখে দেখলে তা দেহ বা জ্ঞাতব্য বিষয়, অন্য অভিমুখে দেখলে তা হচ্ছে বিষয়ী বা জ্ঞাতা। এখন ধরা যাক আমি একটা কাজ করছি, আমি হাঁটছি চলছি, এতে আমার শরীরের কিছু মাংসপেশী স্নায়ুতন্ত্র উজ্জীবিত হচ্ছে, আমার শরীর এবং আমার পারিপার্শ্বের মধ্যে একটা একটা গতিময়তা সৃষ্টি হচ্ছে। এখন আমার এই যে বিস্তারিত হাঁটার এই যে হস্তপদ চালানোর কাজটা, এইটাকে যখন আমি ভাবছি বা জ্ঞানে প্রতিভাত করছি, তখন যেটা হচ্ছে যে আমার এই শরীর বিস্তার যেন কিছুটা সংকুচিত হচ্ছে, বিস্তারহীনতায় যাচ্ছে না, কিন্তু সংকুচিত হচ্ছে, সংগৃহীত হচ্ছে একটা ছোট পরিবেশে, বেশি সূক্ষ্মতর কাঠামোয় সংস্থানিত হচ্ছে। এই দুটোই কিন্তু প্রকৃতিরই অঙ্গ, মানে আমার হাঁটা চলা এবং হাঁটা চলা নিয়ে ভাবাটা। এখন একদিকে মাংসপেশী হাত পা চালানোর প্রাধান্য পাচ্ছে, অন্যদিকে হাত পা চালানোর স্মরণ বা অনুভব করা সূক্ষ্মতর সংস্থান, স্নায়ু, মস্তিষ্কের কোষ ইত্যাদি সম্বলিত একটা সূক্ষ্মায়িত জটিল কাঠামো সেইটা উপন্যস্ত হচ্ছে তার তার এই 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 তথাকথিত আমার কর্মের যে অনুভব, তার আভ্যন্তরীণ জটিলতা, তার বৈষম্য, তার সাংস্থানিক উৎকর্ষ, এটা অনেক সূক্ষ্মতর পর্যায়ে। কিন্তু আবার বলছি, এটা এই দুটোই একই প্রকৃতি প্রবাহেরই রূপ। এখন আমার কর্মের হাত পা চালনাকে, গতিকে, বিস্তারকে যে সংহত বিন্যাস প্রদান করে, তাকে একত্রিত করে, এই হচ্ছে প্রকৃতি রাজ্যের একদিকে নিষ্ক্রিয় যে জড়তা বা বিস্তার, এবং অন্যদিকে সেই নিষ্ক্রিয় জড়তা বা বিস্তারের একটা সংহত বিন্যাসে বা একটা তন্ত্রীবদ্ধতায় উত্তরণ, এক গুণ থেকে আরেক গুণে উত্তরণ, তম প্রাধান্য থেকে সত্ত্ব প্রাধান্যে উত্তরণ। এখন এই যে উচ্চতর গ্রন্থনা, এই যে তম প্রাধান্য থেকে সত্ত্ব প্রাধান্যে যাওয়া, এটার মধ্যে একটা স্বচ্ছতা আছে, একটা স্পষ্টতা আছে, একটা বিবিক্ততা আছে, একটা সক্রিয়তা আছে। কিন্তু আমি যখন শুধুই বসে আছি তন্দ্রাচ্ছন্দ হয়ে চিন্তাহীনভাবে, তখন কিন্তু আমার নিষ্ক্রিয়তা, আমার এই অস্বচ্ছতা, সেটাই প্রাধান্য পাচ্ছে, তমই প্রাধান্য পাচ্ছে, এবং সেই তমই রূপান্তরিত হচ্ছে, পরিণত হচ্ছে সত্ত্ব প্রাধান্যে যখন আমি এই নিষ্ক্রিয়তাকে প্রতিভাত করি। এইভাবেই বলতে পারি যে একই অনবচ্ছিন্ন ছেদহীন প্রবাহ যে প্রকৃতি, তার মধ্যে সততই এই গুণ পরিণাম ঘটে চলেছে, এক অনুপাত থেকে অন্য অনুপাতে, সমানুপাতে পরিবর্তন ধারা চলেছে একটা চলমান লাভাস্রোতের মধ্যে। এর মধ্যেই কিন্তু প্রকৃতির সমস্ত বৈচিত্র্য ধরা পড়ে, এবং যেটা সাংখ্য প্রবচন সূত্রে বলা হয়েছে যে ব্রহ্মা থেকে আরম্ভ করে তৃণটুকু পর্যন্ত, সেইভাবে আমরা আরো বলতে পারি যে এক অবস্থা থেকে আরেক অবস্থায় উত্তীর্ণ হওয়ার এটার একটা সহজাত চিন্তনহীন প্রবৃত্তি বা তাড়না, আমরা সেটা সকলেই জানি যে এক অবস্থা থেকে অন্য অবস্থায় উত্তীর্ণ হওয়ার যে একটা সহজাত তাড়না, এটাই রজ। অন্যদিকে এই যে নিরবচ্ছিন্ন প্রবাহকে সূচিবদ্ধ করা বা বিভিন্ন বস্তুতে সংস্থানিত রূপে দেখা, এটাই হচ্ছে সত্য। কিন্তু এই যে সংহতি, এই যে গ্রন্থিকরণ, সঙ্গে সঙ্গে অর্থাৎ এই সত্য প্রাধান্যকে পাশাপাশি কিন্তু তম প্রাধান্য ক্রমাগত চলতে থাকে, এটাই বক্তব্য। যে এই 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 গ্রন্থিকরণের সঙ্গে সঙ্গে একে একটা অতিক্রম করারও
প্রবণতা তমর মধ্যে দেখা যেতে থাকে, একটা অগ্রন্থিত অবিন্যস্ত জগৎ যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেটা আমাদের একদিকে বিন্যাসকরণের প্রচেষ্টা, সঙ্গে 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 একটা বাহ্য অনিয়ন্ত্রিতব্য বিষয় চাপ, সেটা যেন আমাদের সাত্ত্বিক বিন্যাসকরণের সঙ্গে সঙ্গে চলে, এইটাই হচ্ছে ওই তামসিক অভিমুখ। মোট কথায় যতই আমাদের জগৎকে আমরা জ্ঞানের আওতায় পুরে ফেলার চেষ্টা করি, এক হিসেবে বিষয়, জ্ঞানের বিষয় কিন্তু অনিয়ন্ত্রিতব্য হিসাবে সত্ত্ববিন্যাসকে কিন্তু পরাভূত করে যাচ্ছে, আবার সেই তম প্রাধান্যকে সত্ত্ব পরাভূত করার চেষ্টা করছে। এইভাবে এই ত্রিগুণের একটা টানা পড়েন, মানে এক হিসেবে আমাদের জ্ঞান এবং জ্ঞাতা এবং জ্ঞেয় বিষয়ের যে টানা পড়েন, সেটা তো আমরা জ্ঞাতার দিয়ে গোপ্তিপক্ষে দেখতে পাই, অন্যদিকে আমরা যদি বিষয় পক্ষে দেখি, এই টানা পড়েনটা কিন্তু গোপ্তিপক্ষেও আছে, আবার প্রকৃতিকে যদি আমি শুধু জ্ঞেয় বিষয় হিসেবে দেখি সেখানেও তার মধ্যে আমরা এই ত্রিগুণের টানা পড়েন, এই ত্রিগুণের পরস্পর অভিমুখীনতা, পরস্পর পরিপূরকতা, এইটা একই জিনিস। আমরা জ্ঞাতা জ্ঞেয়র পরস্পর অভিমুখীনতাও দেখতে পাচ্ছি জ্ঞাতার দিক দিয়ে দেখতে গিয়ে গোপ্তিপক্ষে, অন্যদিকে প্রকৃতি বা জ্ঞেয় বিষয়ের পক্ষেও আমরা এই পরস্পর পরিপূরকতাটা দেখতে পাচ্ছি। এখন অতএব আমরা দেখছি যে এই মন বা অন্তঃকরণ এই প্রকৃতিরাজ্যেরই অন্তর্ভুক্ত, এবং আমাদের যাবতীয় জ্ঞান, বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা, আমাদের নৈরাশ্য, আমাদের আবেগ, আমাদের ভাষা ব্যবহার, আমাদের স্মৃতি সবই এই অন্তঃকরণের বৃত্তি। এখন এগুলো সকলেরই জানা কথা, এবং এগুলোও জানা কথা যে অন্তঃকরণের পাঁচটি বৃত্তি রয়েছে, যেমন প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা এবং স্মৃতি। এর সঙ্গে আরো পাঁচ ধরনের ক্লেশ রয়েছে, সেই কথাগুলো একটুখানি বলতে হবে আমাকে একটা পরিমণ্ডল তৈরি করার জন্য, যাতে করে আমি ওই লার্সেনের ভাষ্যে যেতে পারি এবং সেখান থেকে আবার যোগ দর্শনের সক্রিয়তায় যেতে পারি। আমরা জানি যে অবিদ্যাই মূল কারণ, এবং যা পরিবর্তনহীন সেই বিশুদ্ধ চেতন স্বরূপকে তাকে পরিবর্তনশীল বা তাকে খাদযুক্ত বলে ভুল করা, সেটাই হচ্ছে মৌলিক আমাদের অবিদ্যা, এবং যার থেকে অন্যান্য বিপর্যয়গুলো জন্ম নেয়, যেমন অস্মিতা, যেমন মানে অস্মিতা আর ব্যক্তি স্বতন্ত্র বোধ, যেটা এক, এবং চৈতন্য এবং ব্যক্তি স্বতন্ত্র বোধ এক নয়, এটা বারবার শঙ্খযোগ বলছেন। এবং চৈত মানে ব্যক্তি স্বতন্ত্র বোধ বা অস্মিতা সত্য একটা বিপর্যয় বা অন্তঃকরণ বৃত্তিরই রূপ, যেটাকে নিরুদ্ধ করতে হবে, যেটাকে নিরুদ্ধ করে সেই ব্যক্তিবোধকে, ব্যক্তিবোধকে অহম্বোধকে নির্বিষয় চৈতন্যে নিয়ে যেতে হবে, এটা তো আমরা সকলেই জানি। তো যাই হোক, এই এই ব্যক্তি স্বতন্ত্র বোধ হচ্ছে কি একটা বিপর্যয়, এবং এই বিপর্যয় থেকে, এই মূল অবিদ্যা থেকেই কিন্তু জন্ম নেয় আসক্তি বা অনুরক্ততা, এখান থেকে জন্ম নেয় সুখ, দেশ, বিরাগ, বিমুখতা, ব্যর্থতা বোধ, নৈরাশ্য, অভিনিবেশ, অর্থাৎ আমাদের গতানুগতিক জীবনধারাকে আঁকড়ে থাকা, জীবনের এই গতিকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা, এগুলো সমস্তই জীবের স্বভাব ধর্ম। আর এই যে পাঁচ রকম বিপর্যয় বাদ দিয়ে যদি আমি বিকল্পতে আসি, যেটা তৃতীয় প্রকার অন্তঃকরণ বৃত্তি, এটা খুব মানে আগ্রহজনক, কারণ এই যে বিকল্প যেটা অন্তঃকরণ, যেটাকে নিরোধ করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের ভাষাকে নিরোধ করতে হবে, মানে মোট কথা এই, কারণ এই বিকল্প হচ্ছে ভাষার বাচনিক সংস্থান, যেখানে উদ্দেশ্য বিধেয় থাকে, যেখানে ধর্মীতে ধর্ম আরোপ থাকে, যেখানে ব্যক্তি নামে জাতি নামের আরোপ থাকে, যেখানে ব্যক্তিকে শ্রেণীতে অন্তর্ভুক্তিকরণ থাকে, এবং সর্বোপরি সব মিলিয়ে পুনরাবৃত্তি, অর্থাৎ একই সামান্য ধর্মের বিভিন্ন ব্যক্তিতে তাদের পুনরাবর্তন, এক ব্যক্তি থেকে মানে আরেক ব্যক্তি, এবং ব্যক্তি নামের পৌনঃপুনিকতা, এটাই হচ্ছে বিকল্প, এইটাকে বাদ দিতে হবে। এখন এই যে অন্তঃকরণের বৃত্তি, এই যে জগৎকে বচনাকারে সামান্য ধর্মের পৌনঃপুনিকভাবে দেখাটা, এই যে চিহ্ন আরোপণ, ভাষা চিহ্ন আরোপণ, যেটা এটা তো যেটা অন্তঃকরণের বৃত্তি, এবং যা থেকে অনেক ভ্রান্তি জন্ম নেয়, যেমন যেখানে শব্দে প্রতিসঙ্গে কোনো পদার্থ নেই সেখানেও আমরা ভাষা প্রয়োগ করি, এটা তো অনেকটা ওই সুপ্তি রজত ভ্রমের থেকেও এটা আরো অনেক বিপজ্জনক।
এটা অনেক প্রবল তার থেকে। এখন এই যে এত ধরনের পাঁচ রকম অন্তঃকরণ বৃত্তির কথা বলা হলো, এর যে উপন্যাস, এর যে বিভাজন, এর যে বিশদীকরণ, এটা তাৎপর্য কি? তাৎপর্য এইটাই যে প্রমাণরূপ যে অন্তঃকরণ বৃত্তি, তা থেকে বাকি চারটি বৃত্তি বহির্ভুক্ত, অর্থাৎ অস্মিতা প্রমাণ নয়, ভাষা প্রয়োগ প্রমাণ নয়, যেটা আমরা দেখছি, নিদ্রা, স্মৃতি এগুলো অপ্রমাণ। প্রমাণ তখনই সম্ভব হবে যখন কিনা আমি আমার অহংবোধকে, আমার সাধারণ এবং আমার সাধারণ বোধ প্রক্রিয়াগুলোকে নিরুদ্ধ করতে পারবো, যার জন্য যোগ দর্শনকে একটা সংক্ষিপ্ত সংজ্ঞা দ্বারা আমরা বলতে পারি যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। এখন চিত্তবৃত্তি শব্দের দ্বারা সাধারণ যে স্থূল বোধ প্রক্রিয়া তারই নিরোধের কথা বলা হচ্ছে, এবং এই জন্য যোগ দর্শনকে নির্মূলকারী বা উচ্ছেদকারী হিসেবে চিহ্নিত করছেন লারসেন। কারণ এইখানে আমাদের ওই যে বাচনিক প্রক্রিয়া, জ্ঞান বিশ্বাসের যে ঐক্য এবং জ্ঞাতার ঐক্য, সামান্য ধর্ম বাচনিক যে ধর্মধর্মী সংস্থানের ঐক্য, যেটাকে আমরা খুব প্রার্থিত ঐক্য সংস্থান বলে দেখি, সেই সংস্থানকে নিরুদ্ধ কথার কথা বলা হচ্ছে, সেটাকে অবলুপ্তি উচ্ছেদ করার কথা বলা হচ্ছে। এই জন্যেই লারসেন একে কিন্তু উচ্ছেদকারী ভৌতবাদ বা উচ্ছেদকারী বস্তুবাদ, উচ্ছেদকারী বস্তুবাদ তো আমরা জানি যে এটা চার্চল্যান্ডের একটা মতামত, উনি সেটাকে এই নাম দিয়েছেন, কিন্তু লারসেন বলছেন যোগ দর্শনও এক হিসেবে আমরা উচ্ছেদকারী বস্তুবাদ হিসেবে দেখতে পারি। কারণ এইটা এই যে ব্যক্তিবোধ, অহংবোধ, বাচনিক আকার, ধর্মধর্মী আকার, সংস্থান, পুনঃপুনিকতা, পুনরাবর্তন, এইগুলোকে উচ্ছেদ করার কথা বলে, এবং এগুলোকে উত্তীর্ণ হলে তবেই তো প্রমাণ জ্ঞান প্রাপ্তি সম্ভব। এবং বিপর্যয়ের যে মূল প্রকার, অর্থাৎ যে অবিদ্যা, হ্যাঁ, যা বস্তুর স্বরূপানি ঘটায়, যেটা যেটা নয় সেই হিসেবে তাকে প্রতিভাত করে, অর্থাৎ এই যে অপরিবর্তনীয় শাশ্বত যেটা কিনা পুরুষ, যেটা নির্বিষয় চৈতন্য, যে কথা আমরা আমাদের শেষ পর্যন্ত আরো বেশি করে একটু বলতে হবে, সেই স্বরূপ সম্বন্ধেই বিভ্রান্তি ঘটে। এখন এই যে সমস্ত চিত্তবৃত্তি, এরা শুধু মানব চিত্তবৃত্তিতে সীমায়িত নয়, এটা আগেই বলেছি, জীবনের সব রূপ, অর্থাৎ ব্রহ্ম থেকে শুরু করে চিত্ত তৃণ পর্যন্ত, ক্ষুদ্রতম তৃণ পর্যন্ত, এইখানে এই সমস্ত এই চিত্তবৃত্তির আঙ্গিকে অন্তর্ভুক্ত। এরপরে আমি ধীরে ধীরে আমি চার্চল্যান্ডের সঙ্গে তুলনাতে আসতে চাইব। চিত্তবৃত্তি সব সর্বতোভাবে আকৃষ্ট নয়, সেটাই মজার কথা, কারণ এই মৌল ক্লেশসমূহ নিরীহ নিরুদ্ধ হলে বা নির্মূল হলে আমরা তো প্রমাণে উত্তীর্ণ হতে পারবো, যেটা বলেছি, কিন্তু এর জন্য আমাদের যে সাধারণ চিত্তবৃত্তিগুলোকে সেগুলোকে পুনরূপান্তরিত করতে হবে, তাকে ঢেলে সাজাতে হবে। এবং আমরা জানি যে সেটার দুটি পর্ব আছে, অভ্যাস এবং বৈরাগ্য, এবং একটা ছেদহীন জ্ঞান, ছেদহীন ধ্যান, যাতে চিত্ত এক নিরবচ্ছিন্ন অবিক্ষিপ্ত স্থির প্রবাহে প্রবাহিত হতে পারবে। অষ্টাঙ্গ যোগে তো এই অভ্যাসের কথাই বলা হয়েছে, এবং মোট কথা সমগ্র প্রকৃতির ত্রিগুণ ভৌত জগৎ থেকে প্রত্যাহার, এটাই কিন্তু শেষ পর্যন্ত অন্তিমভাবে যে যোগের চিত্তবৃত্তি নিরোধের মূল কথা। এখন এই যে তাৎপর্য এটাই যে চিত্তের বহির্বিষয়মুখীনতা, এই প্রবণতাটাকে নির্মূল করে তাকে বিশুদ্ধ চিত্ত সত্ত্বে ফিরে আসতে হবে। এখানে রজ তমের উপস্থিতি থাকলেও আমরা জানি যে ওই ধ্যানের উচ্চতর পর্যায়ে, অন্তত সম্প্রজ্ঞাত সমাধি পর্যায়ে, যদি বা রজ এবং তমের প্রাধান্য থাকে, কিন্তু সেখানে তাদের নির্বীজ, তাদের সক্রিয়তা নেই। এখানে মন বা জ্ঞাতা বা বিষয়ী সম্বন্ধে অবিদ্যার এই যে চিত্তের এই অনবরত বিষয়মুখী হওয়া, সাধারণভাবে আমরা যখন সেই সমাধিতে উত্তীর্ণ হইনি, সাধারণ যে যখন বৃত্তির মধ্যে আমরা সীমাবদ্ধ, তখন এই চিত্তের ক্রমাগত বিষয়মুখী হওয়া, এটাই হচ্ছে
সাধারণভাবে চিত্তবৃত্তি, মনকে জ্ঞাতাকে আমরা ভুল করে আমরা ভুলভাবে বেশি ভেবে আসছে যে সে বিষয়ী, ফলে বিষয়মুখীনতা বা বিষয়কারে আকারিত হওয়াটাই তার প্রকৃত স্বরূপ, এইরকম ভাবে আমরা ভুল ভেবে থাকছি। আসলে তা নয়, তাকে পিছনে টেনে আনতে হবে, তাকে নির্বিষয়ে অন্তঃস্থিত রূপে প্রতিষ্ঠিত করতে হবে, আত্মবোধে এবং স্ববোধে। আমি কিন্তু যেই আমি বিষয়াভিমুখী চৈতন্য নয়, একটা প্রত্যাহৃত নিরুদ্ধ অন্তর্মুখী শুদ্ধ নির্বিষয় চৈতন্য। আর এই যে ক্লেশ সমূহ, এগুলো কিন্তু আমাদের ওই অন্তঃকরণের যে লেলিহান বিষয় ধাবমানতা তারই রূপ। আর এছাড়াও আমরা জানি যে চিত্তবৃত্তির কতগুলো বিবিধ ভূমি আছে, এক একটি চিত্তবৃত্তি তা বিক্ষিপ্ত হোক, বিক্ষুব্ধ হোক, বিষণ্ণ হোক, একাগ্র হোক, নির্বিষয় হোক, সবই কিন্তু সত্যরম রজে সত্য রজতমের বিশেষ বিশেষ অনুপাত। এরা প্রকৃতিরই ভূত পদার্থের অঙ্গ, কিছু হয়তো সূক্ষ্ম, কিছু হয়তো তার স্থূল অবস্থা। এখন এইখানেই এই যে নির্বিষয় চৈতন্যের সাধারণ চিত্তবৃত্তি নিরোধে বা নির্বিষয় চৈতন্যের অনুশীলিত ধ্যানের মাধ্যমে এই যে চিত্তের রেলিহান বহির ধাবমানতাকে নিরুদ্ধ করা, এটাই আমরা বলছি নির্বিষয় চৈতন্যের প্রকৃত স্বরূপ। এবং এইখানেই কিন্তু চার্চল্যান্ডের এলিমিনেটিভ মেটেরিয়ালিজমের সঙ্গে এর যে একটা আপাত সাদৃশ্য এবং বেশ উপভোগ্য সাদৃশ্য, সেটার কথা আমরা বলার চেষ্টা করব। যে এই সাদৃশ্যটা কি, যে চার্চল্যান্ডও কিন্তু বলছেন যে লোকমনোবিদ্যা, যেটা আমরা মনোবিদ্যা সম্বন্ধে আমরা যেটা সাধারণ বোধ, আপামর জনসাধারণ যেভাবে সেটা দেখে আসে, মানে ফোক সাইকোলজি, যেটা আমি বাংলা করেছি লোকমনোবিদ্যা, এটা যেটা করছে এটার আঙ্গিকটাই হচ্ছে যে এখানে জ্ঞাতা আছে, এখানে জ্ঞান জ্ঞেয় বিষয় বিশ্বাস এবং জ্ঞান বিশ্বাস এবং ইচ্ছা, এইটাই হচ্ছে তার মৌল বর্ণমালা। এই বর্ণমালার ভেঙে কিন্তু কোনো সূক্ষ্মতর পর্যায়ে যেতে পারছে না। সে বলছে অমুকে আমার জ্ঞান হলো লাল ফুলটার জ্ঞান হলো, লাল ফুলটার সম্বন্ধে স্মৃতি হলো, লাল ফুলটার সম্বন্ধে ইচ্ছাশক্তি হলো লাল ফুলটাকে পাবার, এই হচ্ছে তার একক, এই একক এই হচ্ছে তার এবিসিটি কখ কখ। এখন এটা অত্যন্ত স্থূল আঙ্গিক, এই স্থূল আঙ্গিক নিয়ে কিন্তু আমরা বেশি দূর যেতে পারবো না। এটা এই স্থূল আঙ্গিক নিয়ে কিন্তু মন কি তা আমরা বুঝতে পারবো না। মন কি তার যে আমরা কিছুই বুঝিনি সেটার সেটা খুব ভালোভাবে বোঝা যায় যখন মানে চার্চল্যান্ড বলছেন যে মনোরোগ, মনোরোগ নিরাময় তো কিছুই করতে পারেনি এই লোকমনোবিদ্যার যে ধাঁচা, সে মনোরোগ নির্ণয়ে হ্যালুসিনেশন কি বা স্কিজোফ্রেনিয়া কি বা সাইকোস্টোমাটিস কি কিছুই বুঝতে পারেনি, তারপরে মনোরোগ তো একটা অচর্চিত অনিরাময়িত রূপে থেকে গেছে। অন্যদিকে দেখতে গেলে কি করে, এই যে বুদ্ধির তারতম্য, মেধা শক্তির তারতম্য কেন হয় জানি না, স্মৃতি কেন হয় জানি না, গতি প্রত্যক্ষ কি করে কি করে হয় জানি না, নিদ্রা কেন হয় জানি না। কারণ এই যে স্থূল আঙ্গিক অর্থাৎ বিশ্বাস, অমুকের বিশ্বাস হচ্ছে, অমুকের ভয় হচ্ছে, অমুকের ইচ্ছা হচ্ছে, সেটা কেন হচ্ছে এটাকে ভাঙার আর কোনো উপায় নেই, সেটা ভাঙতে হবে। কিভাবে ভাঙতে হবে? স্নায়ুতন্ত্রে। কারণ যেখানে আমরা বলছি আমরা, আর সব থেকে বড় কথা এখানে তার সীমাবদ্ধতা হচ্ছে ওই যেটা যোগ বলেছে, বিকল্প, বিকল্প অর্থাৎ বাচনিক আকারের ধাঁচা, যেটা একটা বিশাল প্রতিবন্ধকতা। এই এই বিকল্প বাচনিক আকারের ধাঁচাকে ভাঙতে হবে, ভাঙতে হবে। কারণ যে ক্ষণপ্রবাহের কথা যোগ বলেছে, যোগ দর্শন বলেছে যে প্রত্যেকটি ক্ষণে নিজের চিত্তকে নিরবিচ্ছিন্ন প্রবাহে ঢেলে সাজাতে হবে, সেখানে কিন্তু সামান্য ধর্ম এবং সামান্য ধর্মের বিশেষে লাগানো পুনরাবর্তন, ব্যক্তি নামের বারবার ঘুরে আসা, ঐক্যবোধ মানে জ্ঞাতার ঐক্যবোধ, অহংকার, এগুলোর কোনো স্থান নেই। ঠিক সেরকমই এখানেও কিন্তু চার্চল্যান্ডের এই এলিমিনেটিভ মেটেরিয়ালিজমে কিন্তু তার স্থান নেই। কি এলিমিনেট করছে, কি বহিষ্কার করছে? এই যে জ্ঞান বিশ্বাস বাচনিক সবিকল্প জ্ঞানের ধারাকে। এবং এইখানে কি করতে হবে, যে নিজেকে অনেকটা যোগ দর্শনের মতো, যে নিজেকে বুঝতে হবে, মানে বুঝতে হবে মানে নিজেকে ওই স্নায়ুতন্ত্রের স্নায়ু প্রবাহে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে তো বচন নেই, বচনের ওই শব্দ উদ্দেশ্য প্রবাহ প্রধান আছে, লক্ষ লক্ষ অর্বুদ
সমস্ত স্নায়ুকোষ এবং স্নায়ুকোষের প্রান্তিক সংস্থানিক সাইনাপসিস, এবং বারবার তার নানা রকম গতিপথ আমরা তো সমানেই এই স্নায়ু বিজ্ঞানে উদ্ঘাটিত হচ্ছে নতুন নতুন, নিউরোমডুলেটার্স, নিউরো ট্রান্সমিটার্স, AMDA মলিকিউলস, AMDA তারপরে মেমোরি মলিকিউল, মেমোরি ক্যাপসিউলস, এই সমানেই নতুন নতুন গতিপথ, নতুন নতুন সাইনাপসিস, নতুন নতুন শাখা প্রশাখা সমানেই চলে আসছে। সেইখানে এই বাচনিক আকারটা কি করছে, এই যে স্নায়ু জীবনের এই স্নায়ুতন্ত্রের যে যে বৈভব, যে ঐশ্বর্য, যে সম্ভার, সেটাকে অবদনিত করে তার বদলে কি দিচ্ছে কতগুলো বচনাকার। এখানে এক সেকেন্ডের বচনে কতটা ধরতে পারি আমি, বড়জোর মানে 500 বিট, আর সেখানে এক সেকেন্ডে লক্ষ লক্ষ কোটি কোটি স্নায়ু এবং সাইনাপসিস এবং তাদের গতিপথ পাচ্ছে, সেখানেই ধরতে হবে মনকে। এখন আরো একটা কথা তিনি বলেছেন যে এই যে হ্যাঁ, আর সব থেকে বড় কথা, এটা কিন্তু কোনো পর্যাবসানবাদ নয়। পর্যাবসানবাদ তখনই হবে যখন, অর্থাৎ আমি বাচনিক আকারটাকে না বুঝে, ধর্মধর্মী এভাবে না বুঝে, আমাকে স্নায়ুতন্ত্রকে বুঝতে হবে যে অমুক স্নায়ুর সঙ্গে অমুক সাইনাপস লাগছে, তারপরে অমুক সাইন, এগুলো কিন্তু বাচনিক আকারে বুঝলে চলবে না, এগুলো বাচনিক আকারে বুঝতে চলবে, এগুলোকে আমার নিজের চিত্তকে, আমার মনকে ওই স্নায়ুতন্ত্রের অতি সূক্ষ্ম সংস্থানে নিজেকে ঢেলে সাজাতে হবে, নিজেকে রূপায়িত করতে হবে। বাচনিক আকারে বুঝলে কিন্তু আমি কোনোদিনই মনকে ধরতে পারবো না, বচনকে পুরো ছেড়ে দিতে হবে, ভাষাকে পুরো ছেড়ে দিতে হবে, সত্য মূল্য, সত্য মিথ্যা, এগুলোকে পুরো ছেড়ে দিতে হবে। এবং যোগ তো তাই বলছে, যোগ তো বলছে না যে তুমি বোঝো বাচনিক আকারে বোঝো কি করে এক খন থেকে পরের খনে যাবে, সেখান থেকে পরের খনে যাবে, এইগুলো আমরা দর্শনের গ্রন্থতে পাই, সেগুলো আমরা বুঝি, আমরা ছাত্রছাত্রীদের বোঝাই এবং তাদের পরীক্ষা পাশ করি এবং তা দিয়ে আমরা থিসিস লিখি এবং ওয়েবিনার করি। কিন্তু আসলে মানে চিত্তবৃত্ত নিরোধ কোনো বচনকে বোঝা নয়, সেটা নিজের চিত্তবৃত্তিকে ওই ক্ষণ প্রবাহে পুনর সংস্থাপনিত করা, একটা খোল নড়ছে পাল্টে দেওয়ার মতো ব্যাপার। সেই জন্য এটা পর্যাবসান নয়, এটা হচ্ছে একেবারে উচ্ছেদ, মানে বচনিক চর্চাটাকে একদম উচ্ছেদ। এখন এইটা আরো সব থেকে বড় কথা, মজার কথা হচ্ছে গিয়ে চার্চল্যান্ড বলেছেন যে ঠিক এটাকে প্লেটোর বিভ্রান্তির সঙ্গে উনি তুলনা করেছেন, যে প্লেটো যেমন বলেছেন যে তুমি ইউনিভার্সাল আইডিয়াকে না বোঝাটা হচ্ছে যে ওই গুহার দেওয়ালের উপরে কতগুলো যে ছায়া, সেই ছায়াটাকে তুমি প্রকৃত বস্তু হিসেবে ভুল করো, তেমনি আসল বস্তু হচ্ছে গিয়ে চর্চটা রেখেছে, আসল বস্তু হচ্ছে ওই স্নায়ুতন্ত্রের পূর্ণাঙ্গ, স্নায়ুতন্ত্রের পূর্ণাঙ্গ স্নায়ুকোষ এবং তাদের সাইনাপসিস এবং অসংখ্য কোটি কোটি গতিপথ, তড়িৎ প্রবাহ, এই যেটা কিনা আমাদের জ্ঞান বিশ্বাসকে উচ্ছিন্ন করে তার জায়গা দিতে পারে, সেটাই হচ্ছে চার্চল্যান্ডের কাছে মূল বস্তু। এবং যেটাকে আমরা পাচ্ছি, যেটাকে যেটা পাচ্ছি তার একটা স্থূল, একটা নিকৃষ্ট সংস্করণ হিসেবে, সেটা হচ্ছে ওই প্লেটো যেটা বলেছিলেন যে গুহার দেওয়ালে যে সমস্ত ছায়া পড়ে, হ্যাঁ, আসল ইউনিভার্সালের ছায়া পড়ে, সেটা হচ্ছে ছায়া, এই যে আমাদের বাচনিক আকার বা জ্ঞান বিশ্বাস লোকমনোবিদ্যার যেই ধাঁচাটা। এখন সুতরাং এইভাবেই বলছি যে এই কথা যেমন এইভাবে দুটোর মধ্যে আপাত সাদৃশ্য, যে যোগ দর্শনও বলছে যে আমাদের অহংকে ঐক্যকে ভাঙতে হবে ক্ষণপ্রবাহের ধ্যানে একাগ্রতায়, গোটা গোটা সামান্য ধর্মের পুনরাবর্তনীয়তা থেকে বেরিয়ে এসে নবনব ক্ষণপ্রবাহে নিজের চিত্তকে ঢেলে সাজাতে হবে। এখন অন্যদিকে আরো একটা জায়গাতে আমরা কিন্তু চার্চল্যান্ডের সঙ্গে এই স্নায়ুতন্ত্র আঙ্গিকের সঙ্গে যোগের সংস্কার তত্ত্বের যে স্মৃতি তো এক ধরনের চিত্তবৃত্তি, খুব গুরুত্বপূর্ণ চিত্তবৃত্তি, তার সংস্কার তত্ত্বের সঙ্গে একটা আবার একটা আকর্ষণীয় সমরূপতা দেখতে পাই। কারণ চার্চল্যান্ড বলেছিলেন যে দেখো আমাদের জ্ঞান বিশ্বাসে যেমন আমরা মনে করি যে আমাদের সামান্য ধর্মের দৃষ্টান্তিকরণ রয়েছে, সামান্য ধর্মের মানে আমাদের ধর্মধর্মী যেটা ধর্মধর্মী হয়েছে বিশাল আমাদের মেন বাচনিক আকার, অর্থাৎ ধর্মীতে ধর্ম লাগাচ্ছে, ধর্মী হচ্ছে একক এবং ধর্ম হচ্ছে সামান্য, এটাই তো মূল আকার। এখন চার্চল্যান্ড বলছে ওই ওইরকম জিনিস হয় না মনের ক্ষেত্রে,
কিন্তু তার বদলে যেটা হয় সেটা হয় যে আমাদের স্নায়ুতন্ত্রেরই বিভিন্ন পর্যায়। প্রথম পর্যায় হচ্ছে গিয়ে যেখানে আমাদের মানে চারিদিকে উদ্বেলিত শত 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 সহস্র মানে উদ্দীপক, সেখানে কোন উদ্দীপক ছেড়ে কোনটাকে নেব, এই যে আক্রান্ত হচ্ছে এতগুলো উদ্দীপক সেইটা হচ্ছে গিয়ে প্রথম স্তর। এবং তার মধ্যে কিছু কিছু উদ্দীপককে বেছে নেওয়া, কিছু কিছু উদ্দীপককে নির্বাচন করে, অর্থাৎ যেই উদ্দীপকগুলো একসঙ্গে আসছে একই স্নায়ু কোষকে একটা সংহত রূপে সেটাকে উদ্দীপ্ত করছে, তখন ওই কিছু কিছু স্নায়ু কোষ কিন্তু এক একটা সংস্থানে এক একটা ঐক্যবদ্ধতার মধ্যে পড়তে থাকে। অর্থাৎ ওই প্রথম স্তরের যেটা অবিন্যস্ত উদ্বেলিত ধারা, হ্যাঁ, সেটার মধ্যে থেকে কিছু কিছু শ্রেণী, কিছু কিছু স্নায়ুকোষের শ্রেণী তারা 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 আলাদাভাবে খোদিত হয়, আলাদাভাবে নির্বাচিত হয়, এইভাবে একটা দ্বিতীয় স্তর তৈরি হয়। দ্বিতীয় স্তরটা কিন্তু একরূপ নয়, দ্বিতীয় স্তরটা কিন্তু অনেক বেশি নির্বাচিত, তার মধ্যে অনেক অনেক জিনিস বর্জিত হয়েছে, অনেক বেশি নতুনভাবে সংস্থানিত হয়েছে। আর এই যে মানে অর্থাৎ সোজা কথায় বলতে গেলে যে আমাদের তো সবসময় আমরা অনেক কিছু উদ্দীপক একসঙ্গে কাজ করে চলেছে, এর মধ্যে সেই উদ্দীপকগুলোকে বেছে নিই, সেই অনুভবগুলো বেছে নিই যেগুলো সংহত, যেইগুলো আমাদের যেগুলো চেনা, যেগুলো সংহত, যেগুলো ঐক্যবদ্ধ, যেগুলো আমাদের চেনা, শব্দ বলো বা রূপ বলো যাই বলো না কেন, তো এবং পেশি সংস্থান আমার আমার প্রতি মুহূর্তে তো অনেক রকম পেশি সংস্থানের অনেক রকম সম্ভাবনার আকারই আছে, তার মধ্যে কিছু কিছু আকার বাস্তবায়িত হয়, কিছু কিছু হয় না। এই যে আমরা প্রথম স্তর থেকে দ্বিতীয় একটা স্তর, দ্বিতীয় একটা স্তর বা দ্বিতীয় একটা পর্যায় বা দ্বিতীয় একটা পরিমার্জিত বা নির্বাচিত একটা পর্যায়ে অতি উদ্দীত হলো, এটাকে কিন্তু জার্সল্যান্ড বলছেন এটা একটা ত্রিমাত্রিক একটা মানচিত্র। সাধারণত মানচিত্র দ্বিমাত্রিক হয়, কিন্তু এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক মানচিত্র। এবং উনি বলছেন যে তোমরা যে সামান্য ধর্মের দৃষ্টান্তিকরণের কথা বলো, ব্যক্তি এবং সামান্য ব্যক্তি সামান্য ধর্মের দৃষ্টান্ত সামান্য ধর্মকে দৃষ্টান্তায়িত করে, এখানে আমি বলবো যে না, ব্যক্তি আর সামান্য ধর্ম তো নেই, এখানে হচ্ছে স্নায়ুকোষেরই একটা প্রথম অবিমিশ্র অপরিমার্জিত পর্যায়, যেটা পরে খোদিত হয়ে পরিমার্জিত হয়ে আরো সংস্কৃত হয়ে দ্বিতীয় পর্যায়ে একটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে একটা একটা নতুন সংস্থান, একটা সংস্থান অর্থাৎ এক ধরনের ওই যেটাকে আমরা সামান্য ধর্ম বলতাম, সেই সামান্য ধর্মেরই এক সামান্য ধর্মেরই একটা সংস্করণ যেটা তৈরি হচ্ছে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত স্নায়ুকোষের সংস্থানে। এবং যা কিছু করব আমি, আমার এরপরে যে জ্ঞান হবে, টেবিলের জ্ঞান হোক, ল্যাপটপের জ্ঞান হোক, আমার যা যা কিছু শ্রবণ প্রত্যক্ষ, চক্ষু প্রত্যক্ষ, পাঁচ ধরনের প্রত্যক্ষ যাই হোক না কেন, মানে আমাদের 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 কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়র এর যা যা কিছু বাইরে থেকে আক্রমণ, যা যা কিছু হবে সবই কিন্তু ওই যে ত্রিমাত্রিক ত্রিমাত্রিক ম্যাপটা বা ত্রিমাত্রিক মানচিত্রটা তৈরি হচ্ছে, সেই ম্যাপেরই আঙ্গিকে ওটা দৃষ্টান্তিকরণ হবে। এখন এই কথাটা কিন্তু ভীষণভাবে যোগের যে সংস্কার তত্ত্ব এটার সঙ্গে একটা ভীষণ রকম মিল আছে, কারণ যোগ যেটা বলছে যে যোগ বলছে আমাদের স্মৃতি কিভাবে হয়, যে সংস্কার উদ্বুদ্ধ হলে, এবং সংস্কার যোগ মতে আমরা জানি যে দু প্রকার, একটা হচ্ছে কি বাসনা এবং অন্যটা হচ্ছে বিপাক। এখন বাসনা সংস্কারের কথাই আমরা সাধারণত একটু বেশি জানি। এখন বাসনা সংস্কারটা হচ্ছে যে তিন প্রকার, এক হচ্ছে জাতি বাসনা, আয়ু বাসনা এবং সুখ দুঃখ বাসনা। এখন এগুলোর মধ্যে তফাৎ কি, এগুলো আমরা সকলেই জানি, কিন্তু তবু আমি যেটা বলছিলাম যে জানা কথাই আমি আবার নতুন করে বলছি যে প্রাণ ধারণকারী প্রক্রিয়াগুলো যেগুলো, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস, রক্ত সঞ্চালন, পরিপাকক্রিয়া, এইগুলো এগুলো হচ্ছে আমাদের জাতি সংস্কার জন্ম, কারণ এইগুলো ছাড়া তো আমরা বাঁচতে পারি না,
এইগুলো থেকে আমাদের জাতি সংস্কার জন্মায়, এবং এই প্রাণধারণকারী যে প্রক্রিয়াগুলোকে আবার অনবরত স্থায়িত্ব দেওয়া, এগুলোকে অনবরত চালিয়ে নেওয়া যা, এই যে বাসনা সেটা হচ্ছে গিয়ে আয়ু সংস্কার। এবং অন্যদিকে এই যে প্রতিটি অনুভব এবং প্রতিটি কর্ম থেকে যে অনুকূল বেদনীয়তা এবং প্রতিকূল বেদনীয়তা অর্থাৎ সুখ দুঃখের সংস্কার তৈরি হচ্ছে, এইভাবে কিন্তু নির্বাচিত প্রবণতা বা সংস্কারের একটা ভূমি তৈরি হয়, সেটা হলো কি চিত্তভূমি বা বাসনা ভূমি। এখন ওই ঠিক যেমন উনি বলেছিলেন যে বিভিন্ন চর্চন বলেছিলেন যে বিভিন্ন স্নায়ুকোষের যে একটা প্রাথমিক অনির্বাচিত পর্যায়, তেমনি এখানেও প্রথম পর্যায়ের যে আকারহীন সংস্থানহীন যে স্নায়ুকোষ উদ্দীপকের ভিড় যেটা চার্চল্যান্ডে আমরা দেখে এসেছি, এইভাবে যে ত্রিমাত্রিক মানচিত্রটা তৈরি হচ্ছিল সেটাকে খোদাই করে সেটাকে নির্বাচন করে, সেভাবেই কিন্তু এখানে যোগেও আমরা দেখছি যে আমাদের অনুভব এবং কর্ম যেগুলো আমাদের জীবনকে পরিপুষ্ট করছে, সুখ দিচ্ছে, যেগুলো অপ্রতিহত, যেগুলো মসৃণ, সেইগুলো সংস্কার হিসেবে একটা চিত্তভূমি তৈরি করছে। তারপরে যখন নতুন কোনো ইন্দ্রিয় উদ্দীপক আসছে বা কর্মেন্দ্রিয় উদ্দীপক আসছে, তখন ওই ওই পুঞ্জীভূত বাসনা ভূমিকে সে টান দেয়, যে নকশা রেখাচিত্রটা ওই সংস্কারের দ্বারা তৈরি হয়ে গেছে, যে কোনো নতুন জ্ঞান বা নতুন কর্ম কিন্তু ওই ওই সংস্কার ভূমিরই একটা দৃষ্টান্তিকরণ। ওই সংস্কার ভূমি যেন, ওরা অনেক সময় এই ধরনের উদাহরণ দেন যেন সংস্কার ভূমির বন্ধ করা বই অথবা একটা খুব সূক্ষ্ম জাল, তার মধ্যে কতগুলো প্রান্ত রয়েছে। আমরা যখন নতুন করে অনুভব হচ্ছে বা নতুন করে কাজ করছি, তখন সেই নতুন কাজ বা অনুভবটা ওই যে সূক্ষ্ম জালের একটা প্রান্ত ধরে টান দিচ্ছে বা ওই বন্ধ করা বইয়ের একটা পাতা ধরে টান দিচ্ছে। এইভাবে কিন্তু আমাদের যেটা হচ্ছে মূল কথা যে কর্ম এবং অনুভব থেকে সংস্কার জন্ম হচ্ছে, আবার সংস্কার থেকে আবার কর্ম এবং অনুভব জন্ম হচ্ছে, আবার সেখান থেকে সংস্কার জন্ম হচ্ছে, এইরকম ভাবে একটা চক্র প্রবাহ চলছে। এবং এটাই তো আমাদের দেখেছি আমাদের চিত্তবৃত্তির একটা একটা বিশেষ প্রকার। এবং সব থেকে চিত্তাকর্ষক ব্যাপার এটাই যে এই যে প্রাণধারণকারী কর্মগুলো অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস, এগুলোকে তো আমরা সাধারণত ঐচ্ছিক ক্রিয়া হিসেবে ভাবি না, কিন্তু যোগ দর্শনে তো এগুলোকে ঐচ্ছিক ক্রিয়া হিসেবে ভাবা হয়েছে। কারণ যোগী তিনি ইচ্ছাপূর্বক ভাবে তিনি শ্বাস প্রশ্বাসকারিতা এটাকে উনি নিরুদ্ধ করতে পারেন, পরিপাক ক্রিয়াকে নিরুদ্ধ করতে পারেন। এবং অসম্প্রজ্ঞাত সমাধিতে কি হয়, অসম্প্রজ্ঞাত সমাধিতে যখন পুরো জ্ঞাতার গেয়র দিত্যটাই যখন চলে যায়, অর্থাৎ গেয়কে ধারণ করার মতন আমার শরীরে কোনো সাধন থাকে না, গেয়কে ধারণ করতে হলে একটা জিনিসে কি ধারণ করতে হলো তো আমার শরীরে নিঃশ্বাস প্রশ্বাসকে ধারণ করতে হবে, তা না হলে আমি গেয় বস্তুকে ধারণ করতে পারবো না। জ্ঞাতা গেয় যখন এক হয় তখন কিন্তু দেহও থাকে না, অর্থাৎ সেখানে যোগী ইচ্ছা করে নিজের এই যে প্রাণ ধারণকারী যে ক্রিয়াগুলোকে এগুলোকে উনি ইচ্ছাপূর্বকভাবে নিরুদ্ধ করেন, যেটাকে আমরা বলি দেহ রাখা বা অসম্প্রজ্ঞাত সমাধি। তো এখন এখান থেকে আমি যে জায়গাতে আমি তো বোধহয় অনেকটা সময় নিয়ে ফেলেছি, আমার কতটা সময় আর আছে আমাকে যদি একটু প্রিয়াঙ্কা বলে আর কতটা সময় আমি নিতে পারি। হ্যালো প্রিয়াঙ্কা, ঠিক আছে, यस ম্যাম 5টা পর্যন্ত টাইম আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি বলুন ম্যাম। না প্রশ্নোত্তরের তো সময় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে খুব একটা, আচ্ছা 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 ঠিক আছে, একটা বলুন তারপরে। আচ্ছা ঠিক আছে, এখন মনে হতে পারে তাহলে আমরা তো এই মিলটা দেখলাম, এখন আমাদের যোগ দর্শন কি করে তার সক্রিয়তা বজায় রাখবে, মানে কিভাবে আমরা এই চার্চল্যান্ডের সঙ্গে আমরা একটা আপাত সাদৃশ্যই দেখিয়েছি, একটা 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 অপরূপ সাদৃশ্যই দেখিয়েছি। এখন আমাদের বুঝতে হবে যে এটি শেষ কথা নয়। আমরা জানি যে পাতঞ্জলীয় যোগ এবং সাংখ্যে একটা অতি গুরুত্বপূর্ণ তত্ত্ব তারা সংযোজন করেছে এবং সেটা হচ্ছে পুরুষ, এবং তার ফলেই কিন্তু তাদের দ্বৈতবাদ একটা অগতানুগতিক মাত্রা পেয়েছে। চিত্তবৃত্তি নিরোধের ফলে জীবের অনুভব কিন্তু নিবৃত্ত হয় না, অনুভবের যেটা ভিত্তি তাতে উপনীত হয়,
সেটাই হচ্ছে সাক্ষী, সেটাই হচ্ছে চিতিশক্তি, সেটাই হচ্ছে দ্রষ্টা বা পুরুষ যেটা চিত্ত থেকে স্বতন্ত্র। এবং আমরা এটাও জানি যে এই অভিনব দ্বৈতবাদের সবচেয়ে উজ্জ্বল পরিচর্যা আমরা পাই ব্যাসের যোগসূত্র ভাষ্যে, যেটা ব্যাস তার ভাষ্যের গোড়াতেই বলেছেন এবং লারসেন তার অত্যন্ত মানে বিশেষভাবে সেটা সমাদর করেছেন। এখানেই বলা হচ্ছে যে এই সম্প্রজ্ঞাত সমাধি যেটা যোগেরই অন্তর্ভুক্ত, এবং সাধারণ বৃত্তিগুলো কিরকম, যে চিত্তে সাধারণ বৃত্তিগুলোর মধ্যে আছে যে যখন স্বাভাবিক সত্ত্বগুণ অতিক্রম করে রজ এবং তমের প্রাধান্য আসে, তখন তখন সে তার বিষয়ের প্রতি ধাবিত হয়, সেটা তখন বিক্ষিপ্ত, তখন সে অসংযত, তখন তার আচরণ আচরণ অজ্ঞতা প্রসূত, এবং যাবতীয় জাগতিক সুখ প্রবণতা অসংযম এইগুলো দেখা যায় সেখানে। এই একই চিত্ত সত্ত্বে যখন তমের আবরণ সরে, তখন এই অনুভবের স্পষ্টতা এবং বিবিক্ততা এগুলো ফিরে আসে, যদিও সামান্য রজ উপস্থিতি সেখানে থাকবেই এবং সেখানে আচরণে জ্ঞান নিরাসক্তি আত্মসংযম এইগুলো চলে আসে। তাহলে একই চিত্ত সত্ত্বে আমরা দেখি যে যদি রজপ্রভাব দূরীভূত হয় তাহলে সেটা স্বরূপে প্রকাশিত হয়। সুতরাং সত্ত্ব এবং পুরুষের, সত্ত্ব এবং পুরুষের পার্থক্য অনুধাবনী হচ্ছে কিন্তু সত্ত্বের স্বভাব, যে আমি পুরুষ নই। সত্ত্ব এবং পুরুষের পার্থক্য অনুধাবন হচ্ছে সত্ত্বের স্বভাব। শুধু ধ্যানমগ্ন অবস্থাতে যে প্রবণতা, এর পাশে অবস্থান করে যে সত্ত্ব প্রধান, ধ্যানমগ্ন অবস্থাতে যে প্রবণতা, অন্যদিকে যে বিশুদ্ধ চিতিশক্তি যেটা অবিমিশ্র বা নিখাত, যেখানে সমস্ত জ্ঞেয় বস্তু প্রতিফলিত হয় কিন্তু সে নিজে নির্বিষয় এবং কালহীন, এর পাশে অবস্থান করে সত্ত্বপ্রধান বিবেক খ্যাতি বা যেটা সম্প্রজ্ঞাত সমাধি। সেই স্তরে যায় যেখানে সত্ত্বপ্রধান বিবেক খ্যাতি তার প্রতিও আসক্তি পরিত্যাগ করে, পরিত্যাগ করা এখানে, এবং কর্ম নেই, এখানে কর্ম নেই, ফলে নতুন করে সংস্কার উৎপন্ন হয় না, সংস্কারের উপস্থিতি থাকলেও তা নির্বিজে। আমরা জানি এই ধরনের উদাহরণ দেওয়া হচ্ছে, আগুন সেখানে, আগুন জলে বটে কিন্তু সেখানে সেখানে তার জ্বালানি খুব খুব সংকুচিত একটা পরিধি, সেই জ্বালানিটুকু সে পুড়িয়ে সে নিজে বুঝে যায়। এবং অন্যদিকে সম্পূর্ণ নির্বিষয়ে যেটা যেখানে চৈতন্য স্বয়ং, সেটা হচ্ছে অসম্প্রজ্ঞাত সমাধি। অতএব দেখা যাচ্ছে যে দেহ মন চিন্তন বিস্তারে সবই ত্রিগুণ সমন্বিত যে মূল প্রকৃতি তার অন্তর্ভুক্ত এবং পুরুষেদের স্বতন্ত্র, এবং পুরুষ কখনোই তার স্বরূপ হারায়নি, সে যা সে নয় কিন্তু সেইভাবে, কিন্তু মুশকিলটা এইটাই যে সে যা নয় সেইভাবে সে দেখা যায় চিত্তে সাধারণ বৃত্তিজ্ঞানে। এবং চৈতন্য যেহেতু বিশুদ্ধ সাক্ষী, হ্যাঁ, এবং এই যে বিষয়কে দেখা, বিষয়কে এবং বিষয়ের সব থেকে মানে যেইভাবে আমরা এই পর্যায়গুলো আসছে এই সবই কিন্তু চিত্তবৃত্তিরই পর্যায়। অর্থাৎ বিষয়কে দেখা, বিষয় দেখাকে দেখা, বিষয় দেখাকে দেখাকে দেখা, এইভাবে অর্থাৎ চাক্ষুষ প্রত্যক্ষ, আচ্ছা কিভাবে দেখছি সেগুলোকে আবার আমি আমার মস্তিষ্কের কোষের মধ্যে আমার অপটিক্যাল নার্ভ কিভাবে কাজ করছে এগুলো তথ্যচিত্র দেখলাম, সেটাও তো আবার প্রকৃতিরই একটা অন্তকরণ বৃত্তি, আবার সেই তথ্যচিত্রে তথ্যচিত্র। এইভাবে যদি আমি যতই পর্যায়ে তৈরি করবো না কেন, আমি কিন্তু প্রকৃতির মধ্যেই প্রলেপের পর প্রলেপ তৈরি করব, একটার পর একটা অন্তকরণ বৃত্তি তৈরি করবো। আমি তো পুরুষে কখনই যাবো না, পুরুষ সবসময় পেছনে সরবে। সেই জন্যে এই দেখা ও দেখার বিষয়, এই যে চৈতন্যর মধ্যে কিন্তু এই বিষয় বিষয় অভিমুখীনতা এটা কোনোভাবেই নেই। জ্ঞাতা জ্ঞেয়র মধ্যে টানাপড়ের এটা এটা পুরুষকে আক্রান্ত করে না। আর সব থেকে মজার কথা এইটাই যে এগুলো সকলেই জানে, কিন্তু এগুলো নতুন করে আমি এগুলো উপলব্ধি করলাম পড়তে গিয়ে, যে এই যে নির্বিষয় চৈতন্য সেটা যে সবসময় পেছনে হচ্ছে, তাকে কিন্তু আমাকে বিষয় সম্পর্কে ধরতে হচ্ছে, যে এই যে পেছনে হটে যাচ্ছে, পেছনে হটতে যাকে ধরতে গিয়ে দেখ পেছনে হটে যাচ্ছে। তো যখনই বলছে যে ও পেছনে সরে যাচ্ছে, অর্থাৎ আমি ওকে কিন্তু বিষয় বেঁধে ফেলছি, আসলে কিন্তু বিষয় বাঁধতে পারছি না, মনে হচ্ছে যে বিষয় বেঁধে ফেলছি, তার ফলে সে শুধু প্রতিফলিত হচ্ছে, যাকে যে পালাচ্ছে বলে মনে করছে সেও কিন্তু প্রতিফলিত ছায়া, পুরুষ কিন্তু পালাচ্ছে বলেও ভাবতে পারি না, ফলে দুই দিক দিয়ে দুটো ভ্রম হচ্ছে।
এক হচ্ছে গিয়ে যে চৈতন্য নিজে যা চৈতন্য নয়, অর্থাৎ বৃত্তি জ্ঞান, সেই বৃত্তি জ্ঞানে প্রতিফলিত ছায়ার সঙ্গে একীভূত হচ্ছে, সেটা একদিক দিয়ে একটা ভ্রম। অন্যদিকে বৃত্তি বা যেটা চৈতন্য নয়, যেটা বিষয়, সেটা যার প্রকৃতি, সেটাও আবার বিষয়ী বা ওই চৈতন্য স্বরূপ বলে ভুল হচ্ছে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যে আমরা জানি যে বিবেক খ্যাতি যেটা, সেটাও কিন্তু প্রকৃতি রাজ্যেরই একটা অংশ। যাই হোক, যেই এই যে ত্রিগুণাত্মক প্রবাহ, এটা বাস্তব, এটা ভীষণভাবেই বাস্তব এটা, এবং কারণ সাংখ্য তো ভগবাদী নয়, সাংখ্য প্রকৃতির তার কাছে মানে অপর্যয়ভাবে বাস্তব, এবং সে সংগতিপূর্ণও বটে, সে সংগতিপূর্ণও বটে, কিন্তু সে অতিমাত্রায় ক্লিষ্ট, সে ওই অতি ওই অনাদি অবিদ্যার দ্বারা ক্লিষ্ট, অস্মিতার দ্বারা ক্লিষ্ট, রাগের দ্বারা ক্লিষ্ট, দেশের দ্বারা ক্লিষ্ট, আত্মা সম্বন্ধে ভ্রান্ত বোধ এবং তজ্জন্য অভিনিবেশের দ্বারা ক্লিষ্ট। এবং এই যে এখানেই আসে লোকমনোবিদ্যা, এবং এই ক্লিষ্টতাই হচ্ছে এই যে আমি লোকমনোবিদ্যা, অমুকের জ্ঞান হচ্ছে আমি জ্ঞাতা, আমি অমুকের এই ধর্ম আছে, এই ফুলের এই ধর্ম আছে, এই লাল এই লাল ধর্মটা অন্য জায়গাতেও আছে, শাড়িতেও আছে, এটাকে আমি স্মরণ করতে পারি, এই সমস্ত হচ্ছে গিয়ে এই ভ্রান্তির এক একটা রূপ। এবং লোকমনোবিদ্যা যে বলছে যে ধর্মধর্মী আকারের জ্ঞানকে, এই লোকমনোবিদ্যার যে ধর্মধর্মী আকারের জ্ঞান, এইটাকে বহিষ্কার করতে হবে, ব্যক্তিবোধকে জ্ঞাতার ঐক্যবোধকে দূরীভূত করতে হবে, এবং তাকে অবাচনিক স্নায়ু প্রবাহে পরিণত করতে হবে। এটা আমরা চার্চ ল্যান্ডে দেখেছি। এখানে এখানে সব থেকে এবার আমি প্রায় আমি আমার শেষের দিকে চলে এসেছি, যে আসল কথাটা যেটা যেটা নিয়ে আমি ছোট মানে যখন আমি ছাত্রী অবস্থায় যখন সাংখ্যযোগ পড়েছি, কিছুতেই পুরুষ বহুত্বকে বুঝতে পারতাম না, এখন যেটা মনে হচ্ছে কিছুটা বুঝতে পারছি যে এই পুরুষকে কেন বহু বলা হচ্ছে। সাধারণত দেহ বা ভূত পদার্থকেই তো আমরা বহু বলে মানি, কারণ সেটার একটা মূর্ত রূপ আছে, আর যার মূর্ত রূপ আছে তার একটা পরিলেখও আছে, আর পরিলেখ থাকলে তাকে একটাকে অপর থেকে আমি পৃথক করতে পারবো। এখন চৈতন্য তো অমূর্ত, চৈতন্য অমূর্ত, চৈতন্য বিস্তারহীন, এই অমূর্ত পদার্থকে আমি কি করে আমি সংখ্যায়িত করবো, বহু বলবো কি করে? বরঞ্চ সাধারণত আমরা বলি যে চৈতন্য একটা নিরবিচ্ছিন্ন জলপ্রবাহ, যদিও সেই জলপ্রবাহের সঙ্গে তাকে তুলনা করা আদৌ উচিত হবে না, যদি সে বিস্তারহীন। তবে অনেক সময় এরকম উপমা আমরা বলি, যেটা জলপ্রবাহ চৈতন্য, এবং সে এক একটা ঘটের দ্বারা এক একটা দেহের মধ্যে পরিচ্ছিন্ন হয়। চৈতন্যকে তুমি সংখ্যা দিতে পারবে না, কিন্তু দেহকে সংখ্যা দিতে পারবে। এখানে তো উল্টো বলছে, এখানে বলছে প্রকৃতি বা প্রধান এক, কিন্তু বহু হচ্ছে পুরুষ। এখন এটা কেন বলা হচ্ছে এখানে? আসলে প্রকৃতি একটি ভৌতিক প্রবাহ, এবং সেখানে কিন্তু আমি যেটা বলছি যে ছেদহীন, নিরবচ্ছিন্ন। এখানে যদিও গুণ তারতম্যের মানে গুণ অনুপাত সমানুপাতের বিভেদ অবশ্যই আছে, কিন্তু বিভেদকে ধরার জন্য কিন্তু প্রকৃতি নিজে যথেষ্ট নয়। সে কিন্তু একটা জীব, কি করে আমি অমুকের থেকে আলাদা, কি করে গ্লাসটা আমার থেকে আলাদা, এইটা কিন্তু প্রকৃতির রাজ্যে একে একজনকে পরিচ্ছিন্নতা দ্বারা সে নিজেকে সংখ্যার বিভিন্নতাটা তৈরি করতে পারছে না। সংখ্যার বিভিন্নতাটা আমি কি করে অপরের থেকে আলাদা, সেটা কিন্তু প্রকৃতির রাজ্যে সেটা ব্যবস্থিত হতে পারছে না। অনেকটা আমার মনে হয় লাইবনিজের যে যে উনি যেটা বলেছেন, স্পেস আসলে বাস্তব নয়, কারণ স্পেসের তো কোনো পরিলেখ নেই। এই যে এই গেলাসটার আবরণ কোনো স্পেস নেই, আমার শরীরের আবরণ কোনো স্পেস নেই, ওটা তো আনরিয়াল। সুতরাং আসলে পরিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, সংখ্যাগত বিভেদ তৈরি হচ্ছে গুণের দ্বারা, গুণধর্মের দ্বারা। হ্যাঁ, সেটাই তো লাইবনিজ বলেছিলেন। অনেকটা যেন মিল পাচ্ছি এখানে, এখানে এই বিভেদকে ধরার জন্য যেটা বলছি, প্রকৃতি নিজে এক না, প্রকৃতির মধ্যে একটা নিরবচ্ছিন্নতা আছে, ওকে আমি ওই এই এক দুই এইভাবে পরিচ্ছন্ন করতে পারছি না, সেজন্য কিন্তু তাকে পুরুষের মুখাপেক্ষি হতে হচ্ছে, তাকে ওই পেছনে হাঁটতে হচ্ছে, নির্বিষয়কে ধরতে হচ্ছে, পুরুষকে প্রতিবিম্বিত করতে হচ্ছে। এবং এক একটা জীবের যে এক একটা পরিলেখ, এবং তার যে এক একটা বিশেষ অনুপাত সমানুপাত, এইটাকে সংহত করতে হবে। কারণ ওইভাবে সত্য প্রাধান্যে না যেতে পারলে তো আমি তম প্রাধান্যে থাকলে তো আমি ছড়িয়ে পড়বো,
আমাকে তো নিজেকে একত্রিত করতে হবে, নিজেকে নিজেকে শৃঙ্খলিত করতে হবে, নিজেকে সংস্থানিত করতে হবে, নিজেকে তীক্ষ্ণায়িত করতে হবে। সেজন্য আমাকে সত্যের দিকে যেতে হবে এবং সত্যকে, সত্য প্রাধান্যে যাওয়া মানে ওই পুরুষের সঙ্গে নিজেকে বিভেদটাকে বুঝতে হবে, ওই পুরুষের দিকে যেতে হবে কিন্তু এই প্রকৃতির রাজ্যের একটি জীবকে অপর জীব থেকে বোঝার জন্যে। কিন্তু অন্যদিকে পুরুষ তো পারবে না বহুত্বকে বুঝতে, কারণ পুরুষ তো নির্বিষয়। সুতরাং বহুত্বকে যে আমি বুঝবো যে এই জীবটার মধ্যে, এই গৈলাসটার মধ্যে যে সত্যরাজ তমের অনুপাত সমানুপাত রয়েছে, আর আমার এনাক্ষী মিত্রের মধ্যে যেই সত্যরাজ তমের অনুপাত সমানুপাত রয়েছে, এই দুটো যে আলাদা, ফলে এই দুটোকে যে আমি পৃথক করবো, সেটা করার ক্ষমতা তো পুরুষের নেই, সেটা তো নির্বিষয়। তার ফলে কে ওটা করছে, কে এই বিভেদীকরণটা করছে, সেটা হচ্ছে প্রতিফলিত পুরুষ। সুজন্য ওই সত্যকে সমানেই পেছনে হেঁটে গিয়ে ওই প্রতিফলনকে বারবার নিয়ে আসতে হবে, এই নিজের প্রকৃতি রাজ্যের মধ্যে একটার সঙ্গে আরেকটাকে বিভেদীকরণ করা যায়। এই ফলে প্রতিফলিত পুরুষ হয়ে যাচ্ছে বহু, আসল পুরুষ তো বহু হতে পারবে, প্রতিফলিত পুরুষ হয়ে যাচ্ছে বহু। শুধু এইটা বোঝা খুব, আমি তো তবুও বুঝতে, আমি এখনো আমি মনে করি না যে খুব ভালো বুঝতে পারছি, কারণ এটা সোজা সাপটা ভাবে কিন্তু পুরুষকে বহু বলা যাবে না, কারণ বিষয় ভেদে চৈতন্য ভেদ হবে, সেইটা তো চৈতন্য নির্বিষয়, বিষয় ভেদে চৈতন্য ভেদ তো হবে না। এখানে কৃষ্ণচন্দ্রের টিকা এবং লারসেন নিজে কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের টিকাকে উনি উদ্ধৃত করেছেন এবং বলেছেন যে এটা অত্যন্ত সমৃদ্ধ ভাষ্য। এখানে টিকায় উনি বলছেন যে পুরুষ বহুত্বের একটা খুব আলোকপাতি একটা ভাষ্য দিচ্ছেন, বহুত্ব হচ্ছে এক একটা পুরুষের অভিনবত্ব বা অদ্বিতীয়ত্ব। সাধারণত যখন আমরা কিছুকে সংখ্যায় বহু বলি, যেমন মানুষ, বাঘ, নদী, এগুলোকে কিন্তু তখন সামান্য ধর্ম, তখন সামান্য ধর্ম থাকে। কারণ কেন বলছে অনেকগুলো গেলাস, কেন বলছে অনেকগুলো মানুষ, কারণ এখানে মনুষ্যত্ব কি, গেলাসত্ব কি, এগুলোকে সামান্য ধর্ম হিসেবে আছে বলেই এদের দৃষ্টান্তিকরণের কথা বলতে পারছি এবং দৃষ্টান্তকরণের নাম্বার দিতে পারছি যে কটা দৃষ্টান্ত। পুরুষে তো কোনো, পুরুষত্ব কোনো সামান্য ধর্ম নয়। সুতরাং এইখানে কিন্তু যেটা প্রশ্নটা আসে যে সামান্য দৃষ্টান্ত হিসেবে, সামান্য ধর্ম হিসেবে পুরুষত্বকে নেওয়া যাবে না, বা একটা দ্রব্য যার অনেকগুলো অবস্থা সেই হিসেবেও নেওয়া যাবে না পুরুষকে। অতএব এই পুরুষ বিবিধ, এই পুরুষ আসলে বৈবিধ্য নানাত্বকে বজায় রাখে এবং নিজে বৈবিধ্য নানাত্বকে সে পরিস্ফুট করে, কিন্তু নিজে সে নির্ধর্মক থাকে। এই জন্য পুরুষকে, পুরুষত্বকে বা শুদ্ধ চৈতন্যকে কখনোই অদ্বিতীয়ত্ব বলতে পারি না। এইটাকে বুঝবার আমার মনে হয় একমাত্র উপায়, যদি আমার ভুল না হয়ে থাকে, যে বিশেষ বোঝার জন্য ন্যায় বৈশিষ্ট্যকে বিশেষ, যে অন্তবিশেষ, বিশেষকে বুঝতে হলে আমি বিশেষত্ব দিয়ে বুঝতে পারবো না। তেমনি পুরুষকে বুঝতে হলেও, পুরুষের অভিনবত্বকে বুঝতে হলেও, পুরুষ বহুত্বকে বুঝতে হলেও, কিন্তু আমি পুরুষত্বের বহুত্ব দিয়ে বুঝতে পারবো না, কারণ তাকে পুরুষ বহুত্ব এই এই ত লাগানোটাই ভুল। অদ্বিতীয়ত্ব এইটা আমি তোটা লাগাতে পারবো না, ঠিক যেমন বিশেষে বিশেষত্ব লাগাতে ওরা বারবার বারণ করে দিয়েছেন ন্যায় বৈশেষিকরা। অতএব এই সাক্ষী দ্রষ্টা হিসেবে এই পুরুষ অদ্বিতীয় বা অভিন্ন, একে সামান্য ধর্মের পর্যায়ে আনা যাবে না। এখন আমি তাহলে দেখলাম, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রথমে আমরা উচ্ছেদকারী দ্বৈতবাদ থেকে আরম্ভ করেছিলাম, মানে যোগকে যেমন উচ্ছেদকারী দ্বৈতবাদ হিসেবে দেখতে চাইছি, উচ্ছেদকারী ভৈত বস্তুবাদ হিসেবে দেখতে চাইছি, কারণ যেইটাকে আমরা দেহ অতিরিক্ত মন ভাবছিলাম সেটা আসলে প্রকৃতিরই অঙ্গ। এরকম ভাবে আমরা বলতে পারি যে যোগকে আমরা বলতে পারি এটা উচ্ছেদকারী ভৌতবাদ। অন্যদিকে এখন দেখলাম যে যেহেতু এখানে নির্বিষয় সাক্ষীকেও, সাক্ষী চৈতন্যকেও আমরা বাদ দিতে পারবো না, এবং সেটা তার সব থেকে বড় তত্ত্ব, এই জন্য সেইভাবে এই দ্বৈতবাদ আমরা উচ্ছেদকারী দ্বৈতবাদ বলতে পারি। কারণ এই কাকে উচ্ছিন্ন করলো, পুরুষকে উচ্ছিন্ন করলো না, কিন্তু যেই প্রকৃতি রাজ্যের মধ্যে যেই যে দ্বিত্বটা তৈরি হয়েছিল দেহ আর মনের মধ্যে, দেহ এবং আত্মার মধ্যে, বিস্তার এবং বিস্তারহীনতার মধ্যে, ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়াশীল দ্বৈতবাদ যেটা, সেইটা উচ্ছিন্ন হলো।
প্রথম পর্যায়ে আমরা এটাকে বুঝবো উচ্ছিন্ন উচ্ছেদকারী ভৌতবাদ, এবং সবশেষে এটাকে বুঝবো উচ্ছেদকারী দ্বৈতবাদ হিসেবে। এখন আমি যেটা বলতে চাইছি শেষে, আমি প্রায় উপসংহারে চলে এসেছি, যে স্বাস্থ্যের ব্যাপারটা, স্বাস্থ্যের আমি হয়তো খুব সংহতভাবে এটা বলতে পারবো না, তবে স্বাস্থ্যের যে আবিধানিক সংজ্ঞা সেটা কিন্তু খুব ব্যাপক। সেটা কিন্তু শুধু বলছে না যে দৈহিক রোগমুক্তি বা বাহ্যিক ক্ষতহীনতা, সেটাই শুধু স্বাস্থ্যের লক্ষণ নয়, কিন্তু স্বাস্থ্যের মধ্যে আছে রোগমুক্তি, বাহ্যিক ক্ষতহীনতা, এছাড়াও সামাজিক এবং শারীরিক মানসিক সমৃদ্ধি, কল্যাণ, এটাই কিন্তু তার আভিধানিক অর্থ। সুতরাং সেই দিক দিয়ে দেখতে গেলে এই স্বাস্থ্যের কথা যোগ দর্শনে প্রথম পর্যায়ের আমাদের যে ধ্যান বা ধারণা, যখন আমি সমাধি পর্যায়ে আসিনি, কিন্তু প্রথম পর্যায়ে যেখানে যমের কথা বলা হচ্ছে, যম নিয়মের কথা বলা হচ্ছে, যম নিয়ম, অহিংসা, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ ইত্যাদি ইত্যাদি, সম্পূর্ণ প্রত্যাহারের কথা তো আমরা বলছি না। সম্পূর্ণ প্রত্যাহার অর্থাৎ সম্প্রজ্ঞাত সমাধি বা অসম্প্রজ্ঞাত সমাধি, এগুলো সকলের জন্য নয়, কিন্তু নিজের তম বিস্তৃতিকে, তম প্রাধান্যকে সংকুচিত করা, তম প্রাধান্যকে সত্য প্রাধান্যর দিকে নিয়ে যাওয়া, সেই সেটার প্রবণতা বা সেটা করার সাধ্য আমাদের কম বেশি সকলের মধ্যেই আছে। এবং সেই এই আমাদের এই তমপ্রাধান্য প্রবণতাগুলোকে সংকুচিত করা, তিক্তায়িত করার মধ্যেই কিন্তু এই যে যম নিয়মের যে নৈতিক মাত্রাগুলো আমরা দেখছি, অহিংসা, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ ইত্যাদি, সেইগুলো অনুশীলিত হতে পারে। এখন ইন্টারেস্টিং কথা এই যে চার্চল্যান্ডও কিন্তু তার স্বাস্থ্যের কথা অবশ্যই বলেছেন। কেন? উনি বলেছেন যে মানসিক রোগ নিরাময়ের কথা, উনি বলছেন যে দেখো তোমাদের যে লোকমনোবিদ্যা যেটা নিয়ে তোমরা কাজ করছো, সেই দিক দিয়ে মানসিক রোগ নিরাময়ের কি এক পাও তোমরা এগোতে পারোনি। হ্যাঁ, সুতরাং সেই হিসেবে উনি স্বাস্থ্যের দিকে অবশ্যই যাচ্ছেন। এবং উনি আরো বলছেন, এছাড়া উনি জ্ঞান বৃদ্ধির, বিজ্ঞান বৃদ্ধির কথা বলছেন। উনি বলছেন যে এখানে মানুষের ভাব বিনিময়, ভাব বিনিময় যদি আর বিকল্পের মাধ্যমে না হয়, অর্থাৎ বাচনিক আকারে আর হয় না, আমি একটা বাক্য বলবো তবে তুমি আমার বাক্যটা বুঝবে, এইভাবে কিন্তু আমরা সীমাবদ্ধ থাকবো না। আমাদের নিজের চিত্তকে ঢেলে সাজাতে হবে ওই স্নায়বিক অনুপুঙ্খায়িত বিশদীকৃত প্রবাহে। এবং সেখানে চার্চলেন আরো বলছেন যে একজনের মগজ থেকে, তার এরিয়াল থেকে আরেক সেই 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 স্নায়বিক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করে অন্যের মগজের মধ্যে প্রবেশ করা যাবে। কারণ সত্যি কথা বলতে কি, স্নায়ু প্রবাহ তো নিরবিচ্ছিন্ন, এটা তো ভৌত শক্তিরই একটা প্রবাহ। আমাদের এই যে শরীরের স্থূল আবরণ গুলো আমার স্নায়ু শক্তিকে অপরের শক্তি থেকে পরিচ্ছিন্ন করে রেখেছে, এই ঠিক যেমন আমরা একই মস্তিষ্কে দুটো হেমিস্ফিয়ারের মধ্যে আমরা একটা থেকে আরেকটার গতিপথ তৈরি করতে পারি কর্পাস ক্যালোসামকে কেটে দিয়ে, তেমনি আর কি এই কথা কিন্তু চার্চল্যান্ড বলেছেন যে আমরা একের মস্তিষ্ক থেকে তার যে বিদ্যুৎ শক্তি, তার যে মনোপ্রবাহ চলছে, সেটাকে অপর মস্তিষ্কে, অপরের মস্তিষ্কে কিন্তু আমরা প্রবাহিত করতে পারি। এবং তার ফলে এটা যদি করতে পারি, তাহলে দেখো আমাদের যেটা হবে যে আমরা বাচনিক সীমাবদ্ধতায় আর সংকুচিত থাকবো না, একদিন বচনকে বুঝে বুঝতে হবে তা নয়, আমরা আমরা মানে তাৎক্ষণিকভাবে আমরা এক সেকেন্ডের সহস্র ভাগের মধ্যে আমাদের কাছে অনেক 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 তথ্য সম্ভার চলে আসবে। এই জন্য উনি বলছেন যে সেক্ষেত্রে ভেবে দেখুন একটা ফুটবল টিম কি করে কাজ করবে। ফুটবল টিমে একজন খেলোয়াড়কে বুঝতে হবে অন্য লোকের চেহারা দেখে, তার চোখে দিয়ে দেখে আছে ও পরে বলটা কোন দিকে নিয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে না, আমার মস্তিষ্কে যা যা তরঙ্গ ঘটছে সেটা মানে অপ্রতিহতভাবে এবং সেটা মানে মানে ছেদহীন ভাবে অপরের মধ্যে সংক্রামিত হবে। শুধু একটা ফুটবল টিমে ফুটবল টিমের যে কার্যকরিতার তার যে স্তর সেটা পুরো খোল নজে পাল্টে যাবে। এবং একটা রিসার্চ টিম, একটা গবেষণার যেখানে অনেকে মিলে একটা গবেষণা করছে, যেখানে একের সঙ্গে আরেকজনের ভাব বিনিময়ের প্রয়োজন, এই সমস্ত যে টিম ওয়ার্কগুলো, এই সমস্ত টিম ওয়ার্কগুলোর তাদের কার্যকরিতা
এবং এখনকার কার্যকরিতার এর মধ্যে কোনো রকম তুলনাই চলবে না। সুতরাং স্বাস্থ্যের কথা উনি বলেছেন, কিন্তু তার থেকে আমি বলছেন বিজ্ঞানের অগ্রগতি এবং মেধার অগ্রগতি, জ্ঞানের অগ্রগতি, বৌদ্ধিক অভিমুখটাই কিন্তু চার্চল্যান্ডের প্রধান। উনি কিন্তু এই অন্তঃকরণ বৃত্তিকে সত্য প্রাধান্যে নিয়ে যাওয়া, অর্থাৎ এই লোকমনোবিদ্যার এই স্থূল ধাঁচাটাকে অতিক্রম করে যে আমি সূক্ষ্ম স্নায়ু সংস্থানে যাচ্ছি, এটার যে নৈতিক মাত্রা আছে, এই নৈতিক মাত্রা অর্থাৎ এই যম নিয়মের যে নৈতিক মাত্রা আছে, সেই দিকটা কিন্তু উনি প্রতিস্ফুট করেননি। সেই দিক দিয়ে তো আমি বলবো যে যোগ দর্শন এগিয়ে আছে, এবং যোগ দর্শন আরো সমৃদ্ধ, কারণ সেখানে পুরুষের অনুপ্রবেশ আছে, সেখানে পুরুষের জায়গা আছে, যেটা চার্চল্যান্ডে এই ধরনের কোনো পুরুষের নির্বিষয় চৈতন্যের কথা এখানে বলা নেই। এখন চার্চল্যান্ড অবশ্য আমরা বলেছেন, চার্চল্যান্ড না মানে লারসেন বলেছেন যে দেখুন এই সব কিছু মিলে আমরা যোগ দর্শনকে যে সমস্ত বিতর্কের উপরে এই কথা বলতে চাইছি না, সত্য সত্যই আমাদের জ্ঞান বিশ্বাস ইচ্ছে সবগুলোকে আমরা ত্রিগুণ সমন্বয়ে বুঝতে পারবো কিনা, বা পুরুষ ও বহুত্বকে নির্বিষয় পুরুষকে মানতে পারবো কিনা, বা নির্বিষয় পুরুষকে বহু বলতে পারবো কিনা, এগুলোর মধ্যে অনেক বিতর্কের অবকাশ আছে। কিন্তু মূল কথা হচ্ছে যে যেটা সাধারণত সমাদৃত হয়নি, এবং উনি হয়তো বলতে চান যে এটা পাশ্চাত্য পণ্ডিত মহলেও হয়নি এবং হয়তো ভারতীয় পণ্ডিত মহলেও সেভাবে হয়নি, যে কিভাবে আমরা যোগ দর্শনকে তার মনোদর্শনের আলোকে সেই দিকে দেখতে হবে, এবং কিভাবে তাকে প্রথমে একটা উচ্ছেদকারী দ্বৈতবাদ হিসেবে সমাদর করে তার সঙ্গে চার্চল্যান্ডের বা অন্যান্যের একটা আপাত সাদৃশ্য দেখিয়ে পরে সেটা যে একটা অভিনব ধরনের দ্বৈতবাদ, প্রথমে সেটাকে উচ্ছেদকারী ভৌতবাদ, উচ্ছেদকারী বস্তুবাদ হিসেবে বুঝে তারপরে সেটা সম্পূর্ণভাবে সেটাকে বুঝতে হবে উচ্ছেদকারী দ্বৈতবাদ হিসেবে। ধন্যবাদ, এইখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম একদম অন্য আঙ্গিকে যোগ দর্শনকে ব্যাখ্যা করলেন, যেটা সচরাচর স্বাভাবিকভাবে যোগ দর্শনের ব্যাখ্যা হয় না। এই জন্য ম্যাডামকে আরো আরো বিশেষভাবে ধন্যবাদ, কারণ ম্যাডাম একটা ওয়েস্টার্ন আঙ্গিকে নিয়েছেন এবং সেখান থেকেও তিনি কিন্তু আলটিমেটলি যোগ দর্শন কিভাবে এগিয়ে আছে সেটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। যোগ দর্শন ভারতের প্রাচীনতম দর্শন, সারা বিশ্বে আমরা আন্তর্জাতিক যোগ দিবস পালন করছি, ফলে যোগ সাধনা সব জায়গায় চলছে, কিন্তু সেইভাবে যোগের বিভিন্ন তত্ত্বগুলোকে কিভাবে ওয়েস্টার্ন পার্সপেক্টিভেও দেখা যায় এবং পাশ্চাত্যের মানুষরা কিভাবে ভাবছেন, ম্যাডামের আলোচনায় বারবার যেমন লারসেনের কথা এসছে, চার্চল্যান্ডের কথা এসছে এবং তারা কিভাবে দেখেছেন সেইগুলো মানে খুব ভালো, মানে এইভাবে কিন্তু হয় না, এটা কিন্তু যোগ দর্শনকে আরেকটা অন্য দিক দিয়ে বিচারের একটা ব্যবস্থা, এবং ম্যাডাম এটার উপর আপনিও লেখালেখি করুন যাতে। আর ম্যাডামকে বিশেষভাবে ধন্যবাদ, ম্যাডামের শব্দ চয়ন ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ম্যাডাম দিল্লি ইউনিভার্সিটি পড়িয়ে যেখানে ইংলিশেই উনি চান এবং ছাত্রছাত্রীদের স্বার্থেই ম্যাডাম বাংলা বলেছেন, এবং সেখানে ম্যাডামের শব্দ চয়ন এত 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 ভালো যে যেটাতে মানে আমি তো অন্তত আপ্লুত, এবং আশা করি অন্যান্য শ্রোতারাও অত্যন্ত খুশি হয়েছেন। এবং উনি ওই চার্চল্যান্ড দিয়ে কিভাবে দেখিয়েছেন যেখানে বৌদ্ধিক অভিমুখটাকে প্রাধান্য দেয়া হয়েছে, কিন্তু মানে আমাদের যে নৈতিক বিকাশের দিকটা আমাদের যোগ দর্শনে সেটা উনি দেখিয়েছেন, এবং সেখানে ওর যে লারসেনের কথায় যে পুরুষের কথা নেই এবং আমাদের পুরুষবাদ এবং বহু পুরুষবাদ আছে, কিভাবে চৈতন্যকে আমরা দেখি, এবং সেখানে তিনি প্রথমে কার্টেজীয় দর্শনের দেহ এবং মনের দ্বৈতবাদটাকে কিভাবে আমাদের উচ্ছেদকারী দ্বৈতবাদের মধ্যে প্রথমে বস্তুবাদ থেকে সেটাতে আবার সাক্ষী চৈতন্য এসে সেটাও একটা দ্বৈতবাদে পরিণত হয় সেটা আমরা খুব ভাবে দেখেছি, সেইটা খুব 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 ভালো লেগেছে ম্যাডাম। আচ্ছা, এখানে কি আর কারোর কোনো প্রশ্ন আছে? মৌসুমি ম্যাডাম কোনো প্রশ্ন আছে? আসলে এই কথাগুলো তো সকলেরই জানা, আমি তো জানা কথাই বলেছি, আমি তো নতুন কথা কিছু বলতে পারিনি, কারণ আমি আমি আসলে
বলেছেন, অন্য ভাবে বলেছেন, সেই বিষয়টা মানে আমার এই লেকচারের মধ্যেও মানে কথা হচ্ছিল যে এটাকে একদম মননে নিয়ে তারপরে মানে প্রশ্ন করার ক্ষেত্রে এটাকে মানে মননে নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে, মানে ব্যাপারটা ভাবায়, মানে সচরাচর ভাবনা থেকে একটু বেরিয়ে গিয়ে একটু মানে অন্য আঙ্গিকে আপনি বিষয়টাকে উপস্থাপন করেছেন, খুবই ভালো লেগেছে ম্যাডাম। আমি আমি ম্যাডামের এতটাই মানে সুন্দর ছিল বলাটা, সেখানে মন্ত্রমুগ্ধের মতো করে মানে শুনে শুনেছি। আমি ভীষণ ভয় ভয় বলেছি, কারণ না আমি একটা নতুন বিষয় তো, আর আমি এটা নিয়ে মানে খুব স্ট্রাগল করছি, মানে এই জন্য তোমরা তো দেখেছো যে আমি তুমি তুমি করে বলছি, কারণ সকলে আমাদেরকে ছোট, কিছু মনে করো না। হ্যাঁ, কারণ মানে এখানকার যারা শিক্ষক, সরি, এখানে হয়তো অনেকে আছেন যারা আমার বয়সী, কিন্তু যাই হোক আমি হঠাৎ করে তুমি বলে ফেললাম। হ্যাঁ, একটা ছোট জিনিস জানার আছে ম্যাডাম, যে একটু আগে আপনি বলছিলেন যে মানুষের যে ওয়েভলেন্থ, মেন্টাল ওয়েভলেন্থটা চেঞ্জ করা যায়, যে একজনের একজন আরেকজনের চোখের দৃষ্টি দেখে তার মনের মধ্যে কি চলছে বা তার ব্রেনে কি চলছে সেটা বুঝে সেই তার মানে সেটা চেঞ্জ করা যায়। এখানে আমি পার্সোনালি আমি বিকে শিবানী ভাইয়ের অনেকগুলো ভিডিও দেখি বা কোট, ওখানে একটা কথা উনি বলেছেন যে যদি পজিটিভ থট দেওয়া যায়, যেমন আমি কারোর সঙ্গে সম্বন্ধে পজিটিভ ভাবছি, আমার থটটা কিন্তু কারোর নেগেটিভিটি চেঞ্জ করতে পারে। সেক্ষেত্রে মানে আমি আপনার মানে একটুখানি যদি কিছু বলেন এই আলোকপাত করেন। আমি যে প্রসঙ্গে কথাটা বলছিলাম সেটা একটু অন্য ধরনের, সেটা আমি চার্চলাইন পড়ে যেটা বুঝেছি, উনি বলছেন যে আমরা ঠিক যেমন আমাদের যে ব্রেনের দুটো হেমিস্ফিয়ার আছে তার মাঝখানে একটা কর্পাস ক্যালোসাম আছে, যাদের কর্পাস ক্যালোসামটা নেই তাদের কিন্তু এক হেমিস্ফিয়ার থেকে অন্য হেমিস্ফিয়ারে ইনফরমেশন চলে যায়। এবং সেভাবে উনি বলছিলেন যে সাধারণত আমরা ওনার ঝোঁকটা এটাই যে এই এই যে আমরা যে এই যে তড়িৎ প্রবাহ বা এই যে এই যে লক্ষ লক্ষ স্নায়ুকোষ এবং যে তার যে এবং এতগুলো সাইনাপসিস, এই যেটা এক একটা দেহের মধ্যে ঘটে চলেছে এটার মধ্যে কিন্তু অবন্টনীয়তা কিছু নেই, এটাকে এটা ঠিক যেমন সেটাকে আমরা শেয়ার করতেই পারি, আমাদের প্রাইভেসি কিছু নেই। সেটার কথাই বলতে গেলে উনি বলেছিলেন যে আমরা এরকম ভাবা সম্ভব যে একজনের মস্তিষ্কের মধ্যে যে ধরনের স্নায়ু কোষ সঞ্জাত যে সমস্ত এনার্জি হচ্ছে সেটাকে একটা এরিয়ালের মাধ্যমে অন্য আরেকজনের মগজের মধ্যে আবার অন্য শক্তিতে ট্রান্সফর্ম করে এইভাবে একটা বিনিময় হওয়া যায়। এই বিনিময়টা কিন্তু সেন্টেন্সের মাধ্যমে না, এটা একটা একটা একদম অপরোক্ষ ভাবে একজনের মানে স্নায়ু সংস্থান অপরের মধ্যে সেটাকে প্রবাহিত করা। এবং সেই ক্ষেত্রে উনি বলেছেন যে ফুটবল ম্যাচে সাধারণত একজন খেলোয়াড় যখন আরেকজনকে দেখে সে বুঝতে পারে প্রতিপক্ষ হোক বা সপক্ষ হোক, সে ভাবে যে আচ্ছা ও কোন দিকে এবার বল ছুটবে, ওর দেহটাকে দেখতে হয়, ওর চোখের মনি প্রবাহের মানে মনির গতিবিধিটাকে দেখতে হয়। হ্যাঁ, এইগুলোকে দেখার দরকার হবে না, কারণ উনি বলছেন যে ওই ফুটবল তার প্রতিপক্ষ খেলোয়াড়ের বা তার নিজের দলের খেলোয়াড়ের মাথার মধ্যে স্নায়ুকোষে যে প্রবাহ চলছে সেই প্রবাহটাই তো মানে ওই যে 11 জন বা 22 জন যে টিম আমরা করি প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ওরকম আক্ষরিক অর্থে যোগ করে দেওয়া হচ্ছে। তারপরে একটা তড়িৎ গতিতে একটা মানে ইমিডিয়েট অপরোক্ষ ভাবে এই ভাব ভাবও বলতে পারবো না, কারণ ভাব বিনিময় আমরা সাধারণত আমরা ভাষার আঙ্গিকে বুঝি, উনি তো ভাষাকেই বর্জন করতে চাইছেন। হ্যাঁ, আর তুমি যেটা বলছো সেটা সেটা খুব সুন্দর প্রশ্ন, যে কিভাবে আমার পজিটিভ চিন্তাকে আমি আরেকজনের নেগেটিভ চিন্তাকে প্রভাবান্বিত করতে পারি, তাই না? এখন হ্যাঁ, সেটা তো সেই পথটা তো খুলে গেলই, কারণ সেটা যদি সেটা 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 সেইটা আছে নিশ্চয়ই, যদি চার্চল্যান্ডের যদি চার্চল্যান্ডেরও এটা কিন্তু একটা কি বলবো একটা একটা পরিকল্পনা বা একটা হাইপোথেসিস, তার থেকে বেশি কিছু না। যোগ দর্শন যেমন হাইপোথেসিস, ওটাও তেমনি হাইপোথেসিস, কিন্তু যদি এটা সত্যি বাস্তবায়িত হতে পারে এবং সেক্ষেত্রে তো সত্যি তুমি যেটা বলছো যে একজনের পজিটিভ থিঙ্কিং তো আরেকজনের নেগেটিভ থিঙ্কিং কে অবশ্যই খুব সাক্ষাৎভাবে প্রভাবান্বিত করতে পারবে, কিন্তু পজিটিভ থিঙ্কিং এবং নেগেটিভ থিঙ্কিং এর মধ্যে যে একটা নৈতিক মাত্রা রয়েছে, হ্যাঁ, ওই নৈতিক মাত্রাটা কি করে মানে স্নায়ু সংস্থানে আনা যাবে, মানে এথিক্সকে এই যে আমি বহিষ্কার করলাম, এই যে জ্ঞান বিশ্বাস ইচ্ছাকে বহিষ্কার করলাম, তার মধ্যে নৈতিক বিশেষণগুলো অর্থাৎ ভালো মন্দ শুভ অশুভ
এগুলোকেও বহিষ্কার করলাম কিনা কিংবা এগুলোকে স্নায়ুকর সংস্থানে কিভাবে ধরা যাবে এই কথাটা কিন্তু উনি বলেননি। উনি বলবেন যে শুভ অশুভ তো আসলে তোমার একটা প্রতিভাষণ, তুমি তুমি বলছো, কারণ এটা সেটা যেভাবে দেখো যেটা আমরা দেখেছি যে অনেকেই তো আছে যারা কগনিটিভিস্ট, তারা তারা তো সত্যি কথা বলতে গিয়ে ভ্যালু প্রপোজিশন গুলো ফ্যাকচুয়াল প্রপোজিশনে রিডিউস করে দেয়, তাই না? তারা বলবেন যে ওগুলো তো তোমার কগনিশন, যেগুলো তুমি এথিক্যাল প্রপোজিশন বলছো সেগুলো তো আসলে ফ্যাকচুয়াল প্রপোজিশন, ফ্যাকচুয়াল প্রপোজিশনকে সেগুলোকেই তো আবার চার্চল্যান্ড গিয়ে এতে রিডিউস করলেন, ওই মস্তিষ্ক সংস্থানে রিডিউস করলেন। কিন্তু সেইভাবে এইভাবে তোমার তোমার প্রশ্নটা কিন্তু রয়ে গেল, তোমার প্রশ্নটা রয়ে গেল, কিন্তু সেটাকে চার্চল্যান্ড এটা অন্যভাবে ওনাকে উত্তর দিতে হবে। আমার মনে যেইভাবে এই কগনিটিভিস্টরা ভ্যালুকে ফ্যাক্টে রিডিউস করার চেষ্টা করেছেন, হ্যাঁ, সেইভাবে চার্চল্যান্ডকেও দেখাতে হবে যে কিভাবে নৈতিকতা সম্বন্ধে আমাদের যে জ্ঞান এবং আমাদের যে প্রযুক্ত বচন, হ্যাঁ, সেইগুলোকে আমি উচ্ছিন্ন করে তার বদলে আমার কি আসছে, হ্যাঁ, শুধু প্রত্যক্ষ আসে বলে তো হবে না, শুধু সংবেদন বা অনুভব আসে বলে তো হবে না, সেইগুলোকে তার বদলে ওগুলোকে ওই ওই প্রত্যক্ষগুলোকে কি করে আমার স্নায়ু সংস্থানে আমি অনুবাদ করতে পারবো, সেই প্রোগ্রামটা সেটা সেটা চার্চল্যান্ডকে দেখাতে হবে। কিন্তু মোটামুটি পথটা এইটা, মানে আমি এইটুকুই বলতে পারবো যে পথটা এইটা, পথটা এইটুকুই যে উনি কিন্তু নৈতিকতাকে একটা উপচয় হিসেবে রাখলে ওনার অসুবিধা আছে, ঠিক যে কারণে কগনিটিভিস্টরা চাইছেন না যে নৈতিকতাকে ফ্যাক্টের ওপরে একটা কিছু মাত্রা দিতে, তাহলে তো মুশকিল হচ্ছে, ওরা বলছে যে ওটাকে ফ্যাক্টের মধ্যেই তোমাকে ধরতে হবে। কিন্তু সেই রকম ভাবে একটা অন্য অভিমুখ হিসেবে অ্যাটিটিউড হিসেবে ধরতে হবে। এখন অ্যাটিটিউড হিসেবে ধরলে চার্চল্যান্ড তো পরের পরের উনি যেহেতু এটা একদম প্রাথমিক একটা হাইপোথেসিস দিয়েছেন, উনি ডিটেলে যাননি, ওনার কাছে পরের এগুলো থাকবে যে মরালিটি সম্বন্ধে যে প্রশ্নগুলো সেইগুলোকে কিভাবে উচ্ছিন্ন করে তার বদলে এই স্নায়ু সংস্থান চলে আসছে, এবং নৈতিকতা বলতে কোন কোন প্রবণতা, এবং সেই প্রবণতা কোনো বিশেষ ধরনের মানে স্নায়ুকোষ বা সাইনাপসের দ্বারা সেগুলো ধরতে হবে কিনা, সেই প্রশ্নগুলোকে ওনাকে তো ফেস করতে হবে, সেই প্রশ্নগুলো আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি শুধু ওনার উনি প্রশ্নটার কিভাবে হ্যান্ডেল করবেন বা হ্যান্ডেল করার রাস্তা কি হতে পারে সেইটুকু সেইটুকু একটুখানি আন্দাজ করার চেষ্টা করলাম, এর থেকে বেশি আমার সত্যি আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। ধন্যবাদ ম্যাডাম, থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমাদের প্রিন্সিপাল স্যারও উপস্থিত ছিলেন, কিন্তু এই মুহূর্তে উনি একটা কাজে ব্যস্ত আছেন, নালে স্যারও আপনার সাথে কথা বলতে চাইছিলেন। ঠিক আছে, এখন আমাদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করবেন দর্শন বিভাগের অধ্যাপক প্রিন্সিপাল স্যার। কি জয়েন করেছেন? কানেকশনটা কেটে গেছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনি কখন জয়েন? নমস্কার ইনাকি ম্যাডাম। নমস্কার, নমস্কার, নমস্কার। আমি সবটাই শুনেছি, সবটাই যে আমি বুঝতে পেরেছি, আমি বিজ্ঞানের ছাত্র হিসেবে সবটাই হয়তো বুঝতে পারিনি, কিন্তু এই যে দর্শনে এত রকম মার গেছে এগুলো শুনে আমাদেরও একটা অনেক মানে নতুন জ্ঞানের সঞ্চার হলো। আমরা তো এইভাবে কখনো বা বিজ্ঞানের ছাত্র গণিতের ছাত্র হিসেবে এইভাবে চর্চা করিনি কখনো, বা এইভাবে শোনার সুযোগ পাইনি, তো এইটা আমাদের কাছে একটা নতুন দিশা দিয়ে দিল যে আমাদের দর্শন যে সবার ওপরে, সমস্ত বিজ্ঞান এবং সমস্ত চিন্তা ভাবনা সবের উপরে, যে দর্শন দর্শন যে একটা বিষয় নয়, এটা যে তার থেকে অনেক বেশি কিছু, সেইটা আমাদের কাছে একটা চোখ খুলে দিয়েছে আর কি, আপনার বক্তব্য থেকে এবং আমাদের আগের যে স্পিকার ছিলেন তার বক্তব্য থেকে। বিজ্ঞানের ছাত্র হিসেবে আপনারা এর মধ্যে আরো বেশি ভালোভাবে অনুপ্রবেশ করতে পারবেন, কারণ চার্চল্যান্ডের তত্ত্বের মধ্যে তো মানে নিউরনস এবং নিউরোমডুলেটরস, নিউরো ট্রান্সমিটার্স এবং নানা রকম হাই ডাইমেনশনাল ম্যাপ, এই সমস্ত তো একদমই বিজ্ঞানের কথা, এগুলো আমাদের থেকে বিজ্ঞানের ছাত্ররা, বিজ্ঞানের যারা পরিচর্যা করেন তারা কিন্তু অনেক ভালোভাবে বুঝতে পারবেন বেশি। না মানে আমরা অঙ্কের চর্চা করার সময় তো যে অ্যারিস্টটলের যে তত্ত্ব আর কি, যে দর্শন, যে দর্শনের উপর বেস করে আমাদের অঙ্কের বহু জিনিসের তত্ত্ব তৈরি হয়েছে আর কি, হ্যাঁ, মানে সেটা ইন্ডাকটিভ প্রসেস হোক বা ডিডাকটিভ প্রসেস হোক বা অ্যানালজিক্যাল প্রসেস হোক, মানে তিনটে যে অ্যারিস্টটলের তত্ত্ব যার উপর বেস করেই আমাদের অনেক অঙ্কের অনেকটা জায়গায় দাঁড়িয়ে আছে। পরবর্তীকালে অবশ্য এই দর্শনের এই জায়গাটাকে আবার অনেকে চ্যালেঞ্জও করেছেন, যে তার বাইরেও কিছু হয় ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ প্রসেসের বাইরে আর কি,
তো সেইগুলো নিয়ে প্রচুর বিতর্ক আছে, তো সেই বিতর্কগুলো তো থাকবে। আপনি কি গণিত শাস্ত্রে? আমি গণিতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। মানে গণিতের মানুষদের আমি ভীষণ ভাবে শ্রদ্ধা করি। অঙ্কেরও একটা গণিত শাস্ত্রে কিন্তু একটা বিরাট ভূমিকা আছে দর্শনের। গণিতে দর্শন নিয়ে আমি কিছু লেখাপত্র, একটা বই আছে আমার বিটগেনস্টাইনের গণিত দর্শন নিয়ে, আর এছাড়া আমি মানে বাংলা একটা লেখা লিখেছি আলোচনা চক্রে ওই গণিতের দর্শন নিয়ে, ওই চারটে, একটা হচ্ছে প্লেটোনিজম, হ্যাঁ, আরেকটা হচ্ছে এই যে কান্ট, কান্টের যেটা গণিতের দর্শন, আরেকটা হচ্ছে লজিসিজম যেটা রাসেল আর ফ্রেগের, আর আরেকটা হচ্ছে ফর্মালিজম, ফর্মালিজম হিলবার্টের, এগুলো আমি এই চারটে দিকে, এবং এর সঙ্গে এই চারটে ধারা থেকে বিদ্বিষা কিভাবে আলাদা, এইগুলো আমি একটা একটু মানে ওই একটু নাটকের সংলাপ করছি। এগুলো তো আমরা পেলে আমি খুবই উৎসাহী আর কি, এই লেখাগুলো যদি আমরা পেতে পারি, আপনি যদি একটু আমাদের প্রফেসর প্রিয়াঙ্কা দাসমাই থেকে পাঠিয়ে দেন তাহলে আমি পেয়ে যাবো আর কি লেখাগুলো। আপনি কি বাংলা লেখার কথা বলছেন নাকি বাংলা হিন্দি যাই হোক আর কি, মানে ফিলোসফি অফ ম্যাথমেটিক্স এর, যে আমার বইটা ফিলোসফি অফ ম্যাথমেটিক্স এর একটা বই আছে উইটগেনস্টাইনের, আর এই একটা লেখা আমি রিসেন্টলি লিখেছি সেটা বাংলায়, এই বইটা ইংরেজিতে, এইটা বাংলায়, যে আলোচনা চক্রে যেটা লিখেছি সেটাই সবে বেরোলো সেটা আমি আমি প্রিয়াঙ্কার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারি। ও ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। দর্শন বিভাগেরই অধ্যাপক সুশোভন দেববর্মন মহাশয়। সুশোভন, হ্যালো, আজকে টাওয়ারের খুব প্রবলেম, সুশোভন তো উত্তরবঙ্গে আছে। হ্যাঁ, সুশোভন এসে গেছে। টিপিএস ম্যাডাম, ডক্টর রাকি ভট্টাচার্য মহাশয়া ও আমার সকল সহকর্মীবৃন্দ এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল সম্মানীয় ব্যক্তি, সাথে আমার স্নেহের সকল ছাত্রছাত্রীবৃন্দ, 21 জুন 7 ইন্টারন্যাশনাল ওগা ডে 2021 উপলক্ষে আমাদের যে ভার্চুয়াল লেকচার সিরিজ শুরু হয়েছিল আজ তার দ্বিতীয় দিন নিয়ে মহাশয়া সুন্দর আলোচনা যেমন ধরনের পুরো না হলে কাজের না পাওয়ার কারণ টেনশন, আর এই টেনশন থেকে মানুষ ডিপ্রেশনে মাত্রিক সুশোভন স্যার কথা কেটে কেটে যাচ্ছে নেটে প্রবলেম হচ্ছে, মনকে স্থির বা সুস্থ রাখা একমাত্র সুস্থ থাকবে, টেনশন বা ডিপ্রেশন সবকিছু থেকে মুক্ত থাকার একমাত্র উপায় হলো এই যোগ। যোগ আমাদের একাগ্রতা, একনিষ্ঠতা এবং দৃঢ়তা বাড়িয়ে তুলবে, যার ফলস্বরূপ আমরা আমাদের লক্ষ্যে স্থির থাকতে পারব এবং লক্ষ্যে একাগ্রতা ও দৃঢ়তার সাথে পৌঁছাতে পারব। আগামী সিচুয়েশনে যখন আমরা সবাই গৃহবন্দী, সবাই নিজের নিজের কাজে জায়গাতে যেতে পারছি না, বাইরেও বেরোতে পারছি না, সবাই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছি, এসব কিছু থেকে বেরিয়ে আসতে যোগের উপকারিতা বলাই বাহুল্য। আমাদের প্রধান বক্তা রিটায়ার্ড প্রফেসর ডক্টর রঘুনাথ ঘোষ মহাশয় এবং ডক্টর এনাক্সি রায় মহাশয় যোগ সম্মানিত যে মূল্যবান বক্তব্য রেখেছেন
তাতে আমাদের যোগ এবং উপকারিতা বুঝতে উপেক্ষা রাখে না। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমি প্রথমে জানাই আমাদের অধ্যক্ষ ডক্টর সহযোগিতা আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই রঘুনাথ বোস মহাশয়কে। বক্তব্য পরিবেশ প্রজ্বলিত করবে সুশোভন। সুশোভন কথা কিন্তু আমরা কিছু শুনতে পাচ্ছি না, কেটে যাচ্ছে কথাগুলো। হ্যাঁ আসলে নেটওয়ার্কের আজকের ভীষণ প্রবলেম আমাদের মঙ্গল থেকে আরম্ভ করে শেষ, তবে মাননীয় স্পিকারদের বক্তব্যের সময় সেভাবে কোনো গন্ডগোল হয়নি, তো সেটাই আমাদের খুব সৌভাগ্যের বিষয়। তাই সুশোভন এবং আমাদের দর্শন বিভাগের এবং কলেজের তরফে সবাইকে ধন্যবাদ জানানো হচ্ছে। হ্যালো সুশোভন, শোনা যাচ্ছে না সুশোভন স্যার, শোনা যাচ্ছে না। সুশোভন বাবু আমি আপনি না লিভ করে একবার লিভ করে আবার জয়েন করুন তো, লিভ করে আবার জয়েন করলে হয়তো আমার মনে হয় বেটার হবে, বেটার হবে ঠিক। হ্যাঁ আর আর জয়েন করে এটা কেটে দিন, ক্যামেরা অফ করে দিন, তাতে হয়তো বেটার হতে পারে। হ্যাঁ স্যার ক্যামেরা অফ করলেই হবে স্যার, শোনা যাবে কিন্তু স্যার আমি ভাবে আছি। ক্যামেরাটা অফ করে দাও সুশোভন, ক্যামেরা অফ করে দাও। নমস্কার, গুড আফটারনুন, মাননীয় অধ্যক্ষ ডক্টর প্রফেসর কৃষ্ণু দত্ত মহাশয়, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রিয়াঙ্কা মাইতি দাস মহাশয়া, টিসিএস ম্যাডাম ডক্টর রাখি ভট্টাচার্য মহাশয়া ও আমার সকল সহকর্মীবৃন্দ এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল সম্মানীয় ব্যক্তি সাথে আমার স্নেহের সকল ছাত্রছাত্রীবৃন্দ। 21 জুন 7 ইন্টারন্যাশনাল যোগা ডে 2021 উপলক্ষে আমাদের যে ভার্চুয়াল লেকচার সিরিজ শুরু হয়েছিল আজ তার দ্বিতীয় দিন। 21 জুন যোগ নিয়ে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান শ্রীমতী প্রিয়াঙ্কা মাইতি দাস মহাশয়া সুন্দর ও বিস্তারিত ভাবে আলোচনা করেছেন। আমাদের জীবনে দেহ মনকে সুস্থ রাখতে যোগের উপকারিতা অনস্বীকার্য। মানুষের জীবনে টেনশন এখন প্রবলেমেটিক পার্ট অফ লাইফ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে টেনশন হয়ে পড়ছে, যেমন উদাহরণস্বরূপ কারোর উচ্চাকাঙ্ক্ষা পূরণ না হলে, নিজের কোনো কাজে ব্যর্থ হলে, আবার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কাঙ্ক্ষিত নম্বর না পাওয়ার কারণে, ইত্যাদি আরো নানান ক্ষুদ্র বিষয়ে মানুষ টেনশন শুরু করে দিচ্ছে। আর এই টেনশন থেকে মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে, যা আমাদের মানসিক ও শারীরিক দুদিকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মনকে স্থির বা সুস্থ রাখতে যোগই হলো একমাত্র উপায়। আর মন ভালো থাকলে আমাদের শরীরও সুস্থ থাকবে। টেনশন বা ডিপ্রেশন সবকিছু থেকে মুক্ত থাকার একমাত্র উপায় হলো এই যোগ। যোগ আমাদের একাগ্রতা, একনিষ্ঠতা এবং দৃঢ়তা বাড়িয়ে তুলবে, যার ফলস্বরূপ আমরা আমাদের লক্ষ্যে স্থির থাকতে পারবো এবং লক্ষ্যে একাগ্রতা ও দৃঢ়তার সঙ্গে পৌঁছতে পারবো। এই প্যান্ডামিক সিচুয়েশনে যখন আমরা সবাই গৃহবন্দী, সবাই নিজের নিজের কাজের জায়গা যেতে পারছি না, বাইরেও বেরোতে পারছি না, সবাই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছি, এসব কিছু থেকে বেরিয়ে আসতে যোগের উপকারিতা বলাই বাহুল্য। আমাদের প্রধান বক্তা রিটায়ার্ড প্রফেসর ডক্টর রঘুনাথ ঘোষ মহাশয় এবং ডক্টর ইনাক্ষী রায় মহাশয় যোগ সম্বন্ধে যে মূল্যবান বক্তব্য রেখেছেন তাতে আমাদের যোগের উপকারিতা বুঝতে অপেক্ষা রাখে না। আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি।
আমি প্রথমে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর প্রফেসর কৃষ্ণ দত্ত মহাশয়কে, যার অনুপ্রেরণা ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতার ফলে আমরা যোগ নিয়ে একটি সুন্দর অনুষ্ঠান অনলাইনে সংগঠিত করতে পারছি এবং বাস্তবিত করতে পারছি। স্যারের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতা আমাদের সর্বক্ষণ উৎসাহিত করে। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই রিটায়ার্ড ডিন আর্টস কমার্স অ্যান্ড ল ইউনিভার্সিটি অব নর্থ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফিলোসফি এমিরেটাস প্রফেসর ডক্টর রঘুনাথ ঘোষ মহাশয়কে। স্যার যে মূল্যবান বক্তব্য পরিবেশন করলেন তা আমাদের জীবনে আগামী দিনগুলোকে প্রজ্বলিত করবে। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই দিল্লি ইউনিভার্সিটির দর্শন বিভাগের ডক্টর ইনাক্ষী রায় মিত্র মহাশয়কে। ম্যাডাম ওনার মূল্যবান বক্তব্য পরিবেশন করে আমাদের মুগ্ধ করেছেন এবং যোগ সাধনায় উৎসাহিত করেছেন। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই দর্শন বিভাগের প্রধান এবং এই অনুষ্ঠানের কোঅর্ডিনেটর শ্রীমতী প্রিয়াঙ্কা মাইতি দাস মহাশয়কে। ম্যাডাম ভীষণ সুন্দরভাবে এই অনুষ্ঠান পরিচালনা এবং সঞ্চালনা করেছেন। আমাদের কলেজের সংস্কৃত বিভাগের সম্মানীয় স্যার ডক্টর এস কে আশরাফ আলী মহাশয়, যিনি সংস্কৃত শ্লোক মন্ত্রোচ্চারণ করে প্রোগ্রামের সূচনা করলেন, তার জন্য স্যারকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই শ্রী সুপ্রিয় দাস স্কাইলাইন ওয়েব অ্যান্ড অ্যাপ্লিকেশন এর কর্ণধার মহাশয়কে, যার সহযোগিতায় এই অনুষ্ঠান সম্প্রচার করা সম্ভব হয়েছে। সেভেন ইন্টারন্যাশনাল যোগা ডে 2021 এর প্রোগ্রাম উপলক্ষে ICPR আমাদের কলেজকে অর্থানুকূল্যে সহযোগিতা করার জন্য সকল কর্মকর্তাদের আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। সবশেষে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কলেজের সকল সহকর্মী বৃন্দদের। আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য কলেজের সম্মানীয় অধ্যাপক ও অধ্যাপিকাদের। সবশেষে আমাদের কলেজের সকল শ্রেধন্য ছাত্রছাত্রীদের, যাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে পেরেছে, ধন্যবাদ। ওভার টু প্রিয়াঙ্কা দি। ধন্যবাদ সুশোভন, আজকের সুশোভন স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা অনুষ্ঠানের সত্যি শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যারা অনেকে চ্যাট বক্সে লিখেছেন তাদের ক্ষেত্রে দু একটা ইনফরমেশন দিয়ে আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করব। অনেকে লিখেছেন আমরা সার্টিফিকেট কবে পাবো বা আমাদের ফিডব্যাক লিংক কবে দেয়া হবে। এই অফিসিয়াল ব্যাপারগুলো সবই আমাদের হবে, কারণ আজকে আমাদের লেকচার সিরিজের দ্বিতীয় দিন। আমাদের লেকচার সিরিজের তৃতীয় দিন মানে অর্থাৎ 10-ই জুলাই আমাদের আরো দুজন প্রথিতযশা অধ্যাপক এবং অধ্যাপিকা আমাদের মধ্যে থাকবেন এবং তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। সেই দিনই আমরা আমাদের ফিডব্যাক লিংকটা দেব এবং সবাই সফলভাবে ফিডব্যাক লিংকটা ফিল আপ করার পরই তিন দিনের মধ্যে মেলে আমাদের সার্টিফিকেট চলে যাবে। এই বলে আজকের অনুষ্ঠানের আমি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 10 তারিখ লেকচার সিরিজের তৃতীয় দিনে আমরা সবাই একসঙ্গে আবার মিট করব। ধন্যবাদ।